রোড এলাকায় ছক্কা রেস্টুরেন্ট নামে একটি খাবারের দোকান রয়েছে। দোকানটির মালিক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল একজন খেলোয়াড়। দোকানের বহিতাংশ জাহাজের কন্টেনারের তৈরি। গত বছর মার্চে কন্টেনারটি চুরি করতে ধানমন্ডিতে নিয়ে যান রিঙ্কু বাহিনীর সদস্যরা। মিরপুর থানায় মামলা হয়। এতে ক্ষিপ্ত হয়ে এদিনের উপরে খাবারের দোকানটি ভাঙচুর করে রিঙ্কু বাহিনী। মোহাম্মদপুরে সক্রিয় অন্তত 11টি কিশোর বাহিনী। গাংচিল ছাড়াও রয়েছে কবজি খাতা গ্রুপ, বিরিয়ানি সুমন গ্রুপ, শুটার আনোয়ার গ্রুপ, আকাশ গ্রুপ, লওঠালা গ্রুপ, দে ধাক্কা গ্রুপ, অ্যালেক্স সুমন, লাল বাহিনী ও লাল ও লারাদে নামের অপরাধী চক্র। ইন্টারনেটে কুস করলে এইসব বাহিনীর সন্ত্রাসী কার্যকলাপের ভিডিও সামনে আসে। কত মারাত্মক কথা মানে স্পিকার, 5 মাস আগে র্যাবের দ্বারা একটি ভিডিও চিত্র দেখা যায়। এক তরুণকে দিবালুকে এই কিশোর বাহিনী রাস্তায় ফেলে ধারালো অস্ত্র দিয়ে কুপাচ্ছেন এবং তার কবজিটা কেটে ফেলা হয়। মানে স্পিকার, ড্যামরা সূত্রে পরিষদটি কিশোর গ্যাং বাহিনী। পুলিশ সূত্রে বলছে ডিএমপি ওয়ারি বিভাগের ড্যামরা সূত্রপুর অঞ্চলে রয়েছে 17টি কিশোর গ্যাং। যাত্রাবাজ এলাকায় প্রায় 25 সদস্যের একটি বাহিনী গড়ে তুলেছেন কামরুল ইসলাম উরফে পলাশ। তার বাহিনীর নাম কামরুল বাহিনী। কামরুল নিজেকে যুবলীগ নেতা পরিচয় দেন। অভিযোগ রয়েছে তাদের প্রশ্রয় দেন দক্ষিণ সিটির 21 নম্বর ওয়ার্ড কাউন্সিলর জুম্মন মিয়া। এই যে এই সমস্ত বাহিনী যারা চাঁদাবাজি করছে, যারা লুটপাট করছে, যারা মানুষের কষ্ট দিচ্ছে, এরা পুলিশ এবং ক্ষমতাসীন দলের রাজনৈতিক ব্যক্তিদের এবং কমিশনারদের আশ্রয় প্রশ্রয়ের। আমার প্রশ্ন, এই সরকার নতুন ভাবে সরকার গঠন করা হয়েছে, যারা এই সমস্ত লোক মানে জড়িত, সেটা সরকার দলের হোক পুলিশেরই হোক, এইগুলি নিয়ন্ত্রণ করে সারা দেশের মানুষকে, ঢাকা শহরের মানুষকে শান্তিতে বসবাস করার সুযোগ করে দেওয়ার জন্য, এদের বিরুদ্ধে একটা ড্রাস্টিক অ্যাকশন নেওয়ার জন্য, একটা পরিকল্পনা করে এদেরকে ধরপাকড় করে আইনের আশ্রয় আনার জন্য আমি আপনার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় সহ মাননীয় প্রধানমন্ত্রী মানুষ দৃষ্টি আকর্ষণ করছি। মানুষ স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। মাননীয় বিরোধী দলের উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ। মাননীয় স্পিকার, আজকে ডেইলি স্টার একটা নিউজ আইটেম, ডিফল্টেড লোন সোর টু 20.7% ইন 2023। এই অ্যামাউন্টটা হচ্ছে প্রায় 25,000 কোটি টাকা এবং টোটাল ডিফল্টেড লোন এখন দাঁড়িয়েছে প্রায় 1,45,633 কোটি টাকা। এই অ্যামাউন্টটা আমরা যখনই এগুলো নিয়ে কথা হয় তখনই আমাদেরকে বলা হয় যে বাংলাদেশ ব্যাংক স্টেপস নিচ্ছেন, এগুলো কমানোর জন্য। কিন্তু আমরা কখনো এগুলো কমতে দেখছি না, এগুলো বরঞ্চ বাড়ছে। জাস্ট বোঝার জন্য আমি একটি কথা বলি, আপনার 2008 সনে টোটাল ডিফল্টেড লোন ওয়াজ অনলি 28,000 ক্রোর্স, টোটাল ডিফল্টেড 2008 পর্যন্ত, আর 8 থেকে আজকের দিন পর্যন্ত বেড়ে সেটা চলে গিয়েছে 1,45,000 কোটি টাকার উপর, এবং এই বছর একলাই বেড়েছে, যেটা 28,000 আপনার 2008 পর্যন্ত ছিল, এই একই বছরে আমাদের 25,000 কোটি টাকার মতো ডিফল্টেড লোন বেড়েছে। অ্যান্ড দিস ইজ ভেরি অ্যালার্মিং, বিকজ বর্তমান যে ইকোনমিক সিচুয়েশন, এই সিচুয়েশনের মধ্যে যদি ব্যাংকিং সেক্টর ইজ ওয়ান অফ দ্য উইকেস্ট লিগ নাও, এখন আমি মনে করি ব্যাংকিং সেক্টরে আপনার সেখানে ক্যাশ ক্রাইসিস আছে, সেখানে ডলার ক্রাইসিস আছে, এবং এগুলোর ব্যাপারে কিন্তু আমরা যেই পদক্ষেপগুলো নিচ্ছি এবং খুব শক্ত পদক্ষেপ কিছু নেওয়া হয়েছে, যেমন ডলার সংকটের ব্যাপারে যে আমাদের আমদানি রেস্ট্রিক্ট করা হয়েছে, আমদানির পয়সা এখন ব্যাংক থেকেও দেওয়া হয় না, বলা হয় বাইরে থেকে কিনে এনে আপনার ইয়েতে দেওয়ার জন্য। তো এইরকম একটা পজিশনে যদি উইলফুল ডিফল্টার যারা আছে এটাকে যদি বন্ধ করা না যায়, ওনারা বলেছেন
যে বাংলাদেশ ব্যাংক থেকে বলা হয়েছে এখন বর্তমানে যে ডিফল্টেড লোন আছে সেটা টোটাল আউটস্ট্যান্ডিং এর 9%, এটাকে তারা কমিয়ে 8% আনবেন। এটা আই ফুললি সাপোর্ট, কিন্তু ওনারা তো করবেন না। আমরা তাদের যে ট্রেড রেকর্ড দেখছি সেখানে এটা আমরা দেখতে পাচ্ছি না। তো বর্তমান যেই অর্থনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমি মাননীয় আমাদের ফাইন্যান্স মিনিস্টার অর্থমন্ত্রীকে অনুরোধ করব এই ব্যাপারটার উপর গুরুত্ব দেওয়ার জন্য, এবং এই ডিফল্টেড লোন কালচার যেটা হয়ে এসছে, যেটা বারবার এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে এই পার্লামেন্টে, তারপরেও কিছু হয় না। আশা করি এইবার মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে এইবার অন্যভাবে ওনারা চেষ্টা করবেন, স্বচ্ছতা আনবেন, সেই স্বচ্ছতা যেন ফিরিয়ে আনে, এই অনুরোধ করে আমার বক্তব্য। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ। মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর এখন আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনায় অংশগ্রহণের জন্য আমি প্রথমে আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য জনাব মাহফুজুর রহমান, চট্টগ্রাম 3। দয়া করে সময়ের মধ্যে শেষ করবেন, আপনার সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনার সুযোগ দেওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনি পরপর 4 বার এই মহান সংসদের স্পিকারের দায়িত্ব পালন করার জন্য আমি আরো ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে। পরপর চারবার এবং পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার জন্য আমার সন্দেহবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাচ্ছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি আরও স্মরণ করছি 1975 সালে 15 আগস্টে নিহত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, শেখ কামাল, শেখ জামাল সহ সেদিন শিশুপুত্র রাসেল সহ সেদিন বঙ্গবন্ধু পরিবারে যারা নিহত হয়েছেন প্রত্যেকের রোহের মাগফেরাত কামনা করছি। এটি ভাষার মাস, ভাষা সৈনিকদের স্মরণ করছি। আমি আরও স্মরণ করছি আমাদের সন্দীপের সাবেক সংসদ সদস্য, আমাদের প্রয়াত নেতা, আমার প্রয়াত পিতা দিব্যন্ধু আলহাজ মুস্তাফিজুর রহমানকে। আমি আরও স্মরণ করছি আমাদের 3-3 বারের উপজেলা চেয়ারম্যান, দীর্ঘদিনের আওয়ামী লীগের সভাপতি আলহাজ মাস্টার শাহজাহান বিয়েকে আজকে এখানে দাঁড়িয়ে স্মরণ করছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে, আমাকে পরপর 3 বার নৌকার মনোনয়ন দিয়ে সন্দীপ বাসীর পক্ষে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার 4 লক্ষ সন্দীপ বাসীকে, যারা পরপর 3 বার আমাকে নৌকায় ভোট দিয়ে এই সংসদে এসে তাদের পক্ষে কথা বলার জন্য, এই জন্য আমার সন্দীপ বাসীর প্রতি আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি 143 পৃষ্ঠায় একটি যুগান্তকারী ভাষণ দিয়েছে, যা ধারাবাহিক সরকারের একটি উন্নয়নের প্রতিচ্ছবি, এবং বিশেষ করে প্রতিটি সূচকেই ঊর্ধ্বমুখী ছিল এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তথ্য প্রযুক্তি, যোগাযোগ ব্যবস্থা, পানি সম্পদ, বিদ্যুৎ, নৌপরিবহন সহ প্রতিটি ক্ষেত্রেই উন্নয়ন সাধিত হয়েছে। মাননীয় স্পিকার, একটি দল চেয়েছিল নির্বাচন প্রতিহত করার জন্য, এবং যারা 2008 সালে ইতিমধ্যেই বাংলার জনগণের কাছ থেকে লাল কার্ড পেয়েছিল, আবারও তারা এবারের নির্বাচনও তারা নির্বাচন প্রতিহত করার চেষ্টা করেছিল, কিন্তু বাংলার জনগণ ঐক্যবদ্ধ ছিল বলেই সংবিধান সমুন্নত ও সংসদীয় গণতন্ত্রের ধারা সমুন্নত রেখে বিভিন্ন দেশি বিদেশি ষড়যন্ত্র নস্যাত করে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সম্পূর্ণ করার জন্য নির্বাচন কমিশন সফলভাবে নির্বাচন পরিচালনার মাধ্যমে দেশে গণতান্ত্রিক শক্তি আরও সুদৃঢ় হয়েছে এবং জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসিত হয়েছে। তাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছে দেশের জনগণ, জয়ী হয়েছে দেশের গণতন্ত্র। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে আজকে মেগা প্রকল্পগুলি বাস্তব, পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল, বঙ্গবন্ধু টানেল, পায়রা গভীর সমুদ্র বন্দর, মাতারবাড়ি, ঢাকা কক্সবাজার রেল যোগাযোগ ইত্যাদি, আজকে এই যোগাযোগ ব্যবস্থা ক্ষেত্রে একটি বৈপ্লবিক পরিবর্তন এসেছে। মাননীয় স্পিকার, স্বাধীনতার পর আমাদের 53 বছরের ইতিহাসের শ্রেষ্ঠ অর্জন ডিজিটাল বাংলাদেশ, যে ডিজিটাল বাংলাদেশ 2008 সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ
করবেন। আজকে এই সুফল ভোগ করছে 17 কোটি মানুষ। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মেধা ও প্রযুক্তি নির্ভর উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজ ব্যবস্থা গড়ে উঠবে এবং 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে একটি জ্ঞান নির্ভর, প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা সাগরকন্যা খ্যাত সন্দ্বীপ, একসময় এই দ্বীপটি ছিল একটি অবহেলিত দ্বীপ। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিবিড় পরিচর্যায় গত 15টি বছরে সন্দ্বীপ আজ একটি সমৃদ্ধ জনপদে পরিণত হতে যাচ্ছে এবং এই সন্দ্বীপে একসময় বিদ্যুৎ ছিল না, আমরা ছিলাম হেরিকেনের যুগে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যুগে কল্যাণে আজকে সন্দ্বীপবাসী বিদ্যুতে আলোয় আলোকিত হয়েছে, আমরা পেয়েছি ব্লক বেড়িবাঁধ, আমরা প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে। এই উন্নয়নের পরও কিছু কিছু উন্নয়ন এখনও বাকি রয়ে গেছে। আজকে এই সন্দ্বীপের জনগণ একটি নিরাপদ নৌ যাতায়াত ব্যবস্থা চায়, যে নিরাপদ নৌ যাতায়াত ব্যবস্থায় আমার কোনো সন্দ্বীপবাসীর প্রাণহানি ঘটবে না, আমরা যাতে নির্বিঘ্নে এই সন্দ্বীপ চ্যানেল পারাপার করতে পারি। বিশেষ করে জেলা পরিষদ প্রতিটি মুহূর্ত আমাদের প্রতি ন্যায্য আমাদের যে অধিকার সেই অধিকার প্রতিষ্ঠা করতে দিচ্ছে না, তারা প্রতি মুহূর্তেই মাত্র অল্প 18 কিলোমিটার যাতায়াতের জন্য প্রায় 400 টাকা ভাড়া নিচ্ছে, যেটা আমি মনে করি অত্যন্ত অমানবিক। তাই এই ব্যাপারে আমি বিশেষ করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, যাতে সন্দ্বীপবাসী তার ন্যায্য অধিকারটুকু চায় এবং ন্যায্য ভাড়া দিয়ে এই সন্দ্বীপ রুট চ্যানেলে যাতায়াত করতে চায়। মাননীয় স্পিকার, আমাকে 2 মিনিট সময় দিলে হবে প্লিজ? জি, 2 মিনিট শেষ করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমাদের আরেকটি বড় সমস্যা হলো এই সন্দ্বীপ ছিল একসময় নদী ভাঙ্গন প্রবণ এলাকা, আজকে সন্দ্বীপের চারিদিকে চর জেগে উঠেছে, কিন্তু এই চরগুলি জেগে ওঠার কারণে আজকে সন্দ্বীপ মূল ভূখণ্ড আজকে অনেক বৃদ্ধি পেয়েছে, কিন্তু এই সীমানা বিরোধের কারণে, নোয়াখালীর সাথে সীমানা বিরোধের কারণে আজ পর্যন্ত আমরা আমাদের ভূমির ন্যায্য অধিকার পাচ্ছি না এবং যখনই ভূমি উদ্ধার হয় তখনই সেই ভূমি চলে যায় নোয়াখালীর অধীনে। তাই আমি আপনার মাধ্যমে ভূমিমন্ত্রীর আবারও দৃষ্টি আকর্ষণ করছি, আমার সন্ধি চট্টগ্রাম এবং নোয়াখালীর আন্তঃসীমানা যদি নির্ধারণ করা হয় তাহলে আমরা সন্দ্বীপবাসী অত্যন্ত বেশি উপকৃত হয়, যার ফলে আজ পর্যন্ত উড়িরচর নামে একটি ইউনিয়ন রয়েছে যেটি আজকে দীর্ঘ 17টি বছর কোনো নির্বাচন হচ্ছে না শুধুমাত্র এই সীমানা বিরোধের কারণে। আমরা স্বাস্থ্য খাতে আমাদের ব্যাপক উন্নয়ন হয়েছে, কিন্তু একটি সি অ্যাম্বুলেন্সের অভাবে সন্দ্বীপবাসী প্রতিনিয়ত একটি ঝুঁকি নিয়ে বসবাস করছে এবং ইমার্জেন্সি রুগীকে আমরা সন্ধ্যার পর সারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন থাকি, ইমার্জেন্সি রুগীকেও আমরা নদী পার করতে পারি না। তাই উন্নতি বিলম্বে স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমাদের একটি সি অ্যাম্বুলেন্সের দাবি রয়েছে। মাননীয় স্পিকার, সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি রক্তক্ষয়ী জনযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মেধা প্রযুক্তি নির্ভর উন্নত স্মার্ট বাংলাদেশের বিনির্মাণে স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজ ব্যবস্থায় গড়ে উঠবে। তাই 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে একটি জ্ঞান নির্ভর, প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ, এগিয়ে যাবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত আত্মমর্যাদাশীল বঙ্গবন্ধু সোনার বাংলার গড়ার পথে। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব ABM আনিসুজ্জামান ময়মনসিংহ সাত, 5 মিনিট সময়ের মধ্যে শেষ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আমাকে এই মহান জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ, আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ, প্রারম্ভেই অভিনন্দন জ্ঞাপন করছি। এই মহান সংসদে টানা 4 বার স্পিকার হিসেবে দায়িত্ব পালন করার জন্য মাননীয় স্পিকার, আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শ্রদ্ধা নিবেদন করছি বেগম ফজলুতন্নেসা মুজিব, শেখ জামাল, শেখ কামাল, শেখ রাসেল, সুলতানা কামাল, রুজি কামাল সহ 1975-এর 15ই আগস্টে নিম্নভাবে আত্মদানকারী এই সকল শহীদদের প্রতি। মাননীয় স্পিকার, আমি 1971 সালে আমার বয়স তখন 3 বৎসর। এই 3 বৎসরের শিশুপুত্রকে রেখে আমার পিতা থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম আবুল হোসেন সাহেব
আমাকে আল্লাহর হেফাজতে রেখে বঙ্গবন্ধুর আহ্বানে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। 1975 পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর মর্মান্তিক হত্যাকাণ্ডের পর দীর্ঘ 27 মাস কারাবরণ করেছেন। আমি তখন 6.5 বছরের শিশুপুত্র, আমার মা আমাকে নিয়ে প্রতিনিয়ত কোর্টের বারান্দা এবং জেলখানায় আমাকে সাথে নিয়ে ঘুরেছেন। মাননীয় স্পিকার, একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা টানা চতুর্থবার সহ পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন। আমি আপনার মাধ্যমে আমার নির্বাচন এলাকা তফসিলী সালের জনগণের পক্ষে এবং ব্যক্তিগতভাবে আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। দেশি বিদেশি নানা ষড়যন্ত্রের যান ছিন্ন করে মাননীয় প্রধানমন্ত্রী বিগত সাধারণ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারাকে প্রতিষ্ঠিত করে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি ও মর্যাদা সমুন্নত করেছেন, যা মহামান্য রাষ্ট্রপতির ভাষণে প্রতিমত হয়েছে। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে, তার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজকে মধ্যমায়ের দেশে পরিণত হয়েছে। আজকে তার দৃঢ়তার জন্য আমাদের পদ্মা সেতু সহ আজকে 2041-এর যে রূপকল্প ঘোষণা করেছেন, আজকে তার রাজধানী সহ ঢাকা শহরকে তিলোত্তম করেছেন। ঢাকা শহরে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল সহ যোগাযোগের একটি অভূতপূর্ণ উন্নয়ন সাধিত করেছেন, যা মহামান্য রাষ্ট্রপতির ভাষণে প্রতিভাত হয়েছে। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল সহ একটার পর একটা উন্নয়ন করে বাংলাদেশকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করে যাচ্ছেন। এই চলমান অস্থিরতা, বৈশ্বিক অস্থিরতা মোকাবেলা করে মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক অবস্থা ও প্রবৃত্তির হার স্থিতিশীল রয়েছে। মহামান্য রাষ্ট্রপতির 143 পৃষ্ঠা ভাষণে বিষয়গুলি সুস্পষ্ট উল্লেখ রয়েছে। আমি এই পর্যায়ে আমার নির্বাচনী এলাকা ময়মনসিংহ 7 ত্রিশালের কিছু দুঃখ দুর্দশা আপনার সম্মুখে আমি তুলে ধরতে চাই। সারা বাংলাদেশে অভূতপূর্ণ উন্নয়ন হলেও আমার ত্রিশালের ময়মনসিংহ 7 ত্রিশালের চিত্র সম্পূর্ণ ভিন্ন। মানুষের দুঃখ দুর্দশা বিগত সময় উন্নয়ন বঞ্চনায় কিছু চিত্র আপনার মাধ্যমে আমি মহান সংসদে তুলে ধরছি। বিগত বছরগুলিতে সমগ্র বাংলার উন্নয়ন জল বয়ে গেলেও ত্রিশাল কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। এর নেপথ্য ইতিহাস দুঃখজনক ও মর্মান্তিক। আমার নির্বাচন এলাকায় 88 কিলোমিটার রাস্তা রয়েছে, তার মধ্যে 500 কিলোমিটার কাঁচা রাস্তা। পুরাতন পাকা রাস্তাগুলো বেশিরভাগ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এইসব রাস্তায় কোনো মেরামত সংস্কার বিগত বছরগুলিতে হয় নাই। অধিকাংশ ব্রিজ কালভার্ট ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। টিআর, কাবিখা, কাবিটা ও 40 দিনের কর্মসূজন প্রকল্পগুলো শুধু কাগজে কলমে সীমাবদ্ধ আছে, বাস্তবায়ন হয়নি একটিও। এর নেপথ্যে ইতিহাস দুঃখজনক ও মর্মান্তিক। অধিকাংশ স্কুল, কলেজ, মাদ্রাসা ভবন, মসজিদ, মন্দির তেমন কোনো উন্নয়ন সাধিত হয় নাই। এর কারণে ত্রিশালের সর্বস্তরের মানুষ বিগত জাতীয় নির্বাচন, আমি মহান সংসদে দাঁড়িয়ে আমার নির্বাচনী এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আগামী দিনগুলিতে আমি সততা ও নিষ্ঠা সাথে উন্নয়ন বঞ্চিত অবহেলিত মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, বিগত সময়ে আমার নির্বাচন এলাকা বহু গুরুত্বপূর্ণ স্কুল, কলেজ, মাদ্রাসা এমপিভুক্ত না হওয়ায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে। আমি আমার বিশেষ করে কালীরবাজার স্কুল, কলেজ, ধলা স্কুলের কলেজের অংশ, সাপখালী উচ্চ বিদ্যালয় এবং ভালুকাতি সালমৈত্রী কলেজের ডিগ্রি অংশ এমপিভুক্ত এখনো বাকি আছে। মাননীয় স্পিকার, আমার ত্রিশাল উপজেলায় একটি জনগুরুত্বপূর্ণ দাবি, যা বাংলাদেশের সমস্ত মানুষের দাবি, ত্রিশাল উপজেলা আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের পূর্ব পরিকল্পনা বাস্তবায়ন করত অগ্রগতির ভিত্তিতে আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমার আজকের আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য, আপনার সময় শেষ হয়েছে। আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ খসরু চৌধুরী, ঢাকা 18।
আপনার সময় 5 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার মহান জাতীয় সংসদে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি ঢাকা 18 আসনের ভোটারদের প্রতি, যারা আমাকে আমাদের তাদের মূল্যবান ভোট প্রদান করে নির্বাচিত করেছেন। মাননীয় স্পিকার, আলোচনার শুরুতে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, যা জন্ম না হলে এই দেশ স্বাধীন হতো না। পরাধীনতার বিষ বাষ্প থেকে যিনি দেশকে চিড়ে তুলেছেন, যার দিক নির্দেশনায় আজ আমরা এই অবস্থানে এসেছি। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1975 সালে 15ই আগস্ট ঘাতকের হাতে শহীদ বঙ্গবন্ধু সহধর্মিণী বঙ্গমাতা বেগম হজরতুন্নেসা মুজিব, সেদিনের সকল শহীদ, ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, 21শে আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যারা প্রাণ দিয়ে আমাদের চলার পথ সুন্দর ও সুগম করেছেন, তাদের প্রতি ও শ্রদ্ধা বিনম্র গভীর শ্রদ্ধা জানাচ্ছি জাতীয় 4 নেতার প্রতি। মাননীয় স্পিকার, কৃতজ্ঞতা প্রকাশ করছি জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি, যিনি আমাকে স্মার্ট বাংলাদেশ গড়ার একজন সৈনিক হিসেবে তার উন্নয়ন সহযোগী হিসেবে এই মহান সংসদে আসার সুযোগ দিয়েছেন। মাননীয় স্পিকার, গত 30 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, গত 1.5 দশকে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। রাষ্ট্রপতির এই বক্তব্যকে আমি স্বাগত জানিয়ে বলব, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত 15 বছর ধরে নেতৃত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনায় ব্যতিক্রমীভাবে দুর্দান্ত সফলতা অর্জন করেছেন। ফলস্বরূপ বিভিন্ন খাতে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। শত বাধা বিপত্তিকে পাশ কাটিয়ে বিশ্বের মুখে বাংলাদেশকে পরিচিত করেছে উন্নয়নের রোল মডেল হিসাবে। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ বঙ্গবন্ধু আদর্শে বিশ্বাসী এবং বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশের সুফল শহর থেকে গ্রামে সবাই পাচ্ছে। ইন্টারনেটের কারণে বিশ্ব একেবারে হাতের মুঠোয়। মাননীয় স্পিকার, আমি অবহেলিত ঢাকা 18 আসনের প্রতিনিধি। আমার নির্বাচনী এলাকা ঢাকা 18 আসন বিগত বছরগুলোতে কিছু বছরগুলোতে ছিল উন্নয়ন বঞ্চিত। ঢাকা 18 আসনের 14টি ওয়ার্ডের মধ্যে 12টি ওয়ার্ডের 2017 সালের 26শে জুলাই ইউনিয়ন পরিষদ থেকে সিটি কর্পোরেশন রূপান্তরিত হয়। নতুন 12টি ওয়ার্ডের রাস্তাগুলো খানাখন্দে ভরা। সিটি কর্পোরেশন কয়েকটি সড়কের উন্নয়ন কাজ শুরু করেছে। পর্যাপ্ত বরাদ্দ না থাকায় রাস্তাগুলোর কাজ দ্রুত শেষ হচ্ছে না। রাস্তা খোঁড়ার কারণে ভোগান্তি পড়েছে মানুষজন। ঝুঁকি নিয়ে এসব রাস্তা দিয়ে মানুষকে চলাচল করতে হয়। স্কুল কলেজ গামী ছাত্রছাত্রী ও অসুস্থ রোগীদের দুর্ভোগের শেষ থাকে না। মাননীয় স্পিকার, সুপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দুপুরে মানুষের গোসলের সময় রাস্তাগুলো পানিতে তলিয়ে যায়। শুক্রবার ছুটির দিন মানুষজন বাসায় থাকার কাপড় ধোয়া ও গোসলের চাপ বেশি থাকে, এতে করে রাস্তাগুলো থাকে পানির নিচে। বর্ষাকালে রাস্তাগুলো মানুষ ও যানবাহনের চলাচল অনুপযোগী হয়ে ওঠে। সারা বছরই মানুষজনকে অনেক কষ্ট করে কর্মস্থলে যেতে হয়। তাই মাননীয় স্পিকার, আমি ঢাকা 18 আসনের রাস্তাগুলোর দ্রুত উন্নয়ন ও সংস্কারের জন্য পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ চাচ্ছি। মাননীয় স্পিকার, ঢাকা 18 আসনে গ্যাস সংকট চরমে। বেশিরভাগ বাসা বাড়িতে গ্যাসের সংযোগ নেই। যাদের বাসায় গ্যাসের সংযোগ আছে তারাও গ্যাস সংকটের কারণে ঠিক মতো রান্না করতে পারে না। আপনার মাধ্যমে এই সংকটের সমাধান কামনা করছি। নতুন বাড়িগুলো যাতে গ্যাসের সংযোগ পায় সে ব্যাপারে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী ইস্তাহার ছিল মাদক সন্ত্রাস ও চাঁদাবাজ ঢাকা 18 আসন গড়া। ঢাকা 18 আসনে দেশের প্রধান বিমানবন্দর অর্থাৎ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত। বিমানবন্দর যে কোনো দেশের আয়না। দেশের সুনাম সক্ষার্থে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিমানবন্দরে হয়রানির বন্ধ তথা পরিচালন কার্যক্রমে গতি আনার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ঢাকা 18 আসনে সন্ত্রাসী কিশোর গ্যাং ও চাঁদাবাজদের দমনে এবং এলাকার শান্তি প্রতিষ্ঠার আপনার মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি। ঢাকা 18 আসনে মাননীয় স্পিকার, ঢাকা 18 আসনে 14টি ওয়ার্ডের মধ্যে 12টি ওয়ার্ডে জনগণ সিটি কর্পোরেশন নাগরিক সেবা থেকে বঞ্চিত। এখানে 2টি ওয়ার্ড ছাড়া বাকি যে 12টি ওয়ার্ড ইউনিয়ন পরিষদ থেকে সিটি কর্পোরেশন রূপান্তরিত হয়েছে সেখানে নাগরিকরা নাগরিক সেবা পাচ্ছেন। মাননীয় স্পিকার, আমাকে 2 মিনিট বাড়িয়ে দিবেন। এখানে রাস্তাগুলোতে লাইটিং এর ব্যবস্থা নেই, পয় নিষ্কাশনের ব্যবস্থা নেই, ড্রেনেজ ব্যবস্থা নেই, বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই, নিরাপত্তা স্বার্থে সিসি ক্যামেরা নেই, খেলার মাঠ নেই। নাগরিক সুবিধা না থাকায় এখনো এখানে ব্যবসা বাণিজ্য করার মতো পরিবেশ এখনো তৈরি হয়নি। এখানে কমার্শিয়াল ও হোল্ডিং ট্যাক্স
গুলশান বনানীর মতো হলেও নাগরিক একদম নেই বললেই চলে। তাই আমি আমার এলাকা 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত ধার্যকৃত সকল কর ও হোল্ডিং ট্যাক্স মওকুফ করতে অনুরোধ করছি। আলোচনার মাধ্যমে 2024 সাল থেকে পুনরায় কর আরোপের জোর দাবি জানাচ্ছি। আমি চাই সব ধরনের নাগরিক সেবা বাড়িয়ে ঢাকা 18 আসনে জনগণের প্রতি সিটি কর্পোরেশন কর ও হোল্ডিং ট্যাক্স নির্ধারণ করুক, তবে সেই কর যেন জনগণের ধারণ ক্ষমতার বাইরে না হয়, রাষ্ট্রের কাছে সেই দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ঢাকা 18 আসনে সুপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও পয়োনিষ্কাশন ব্যবস্থা না থাকায় মশা বড় যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। রাত কিংবা দিন সারাক্ষণই মশার কামড়ে অতিষ্ঠ এলাকাবাসী। খানাখন্দে ভরা রাস্তাগুলো, জলাশয় এবং কার্পেটিং ড্রেনগুলোতে মশার ঔষধ ছিটাতে না পারার কারণে মশক নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে। আমার নির্বাচনী এলাকায় ডিএনসিসি পঞ্চাশ নম্বর ওয়ার্ডে শুধু 2023 সাল শেষ করুন মাননীয় সদস্য মৃত্যু হয়েছে। উত্তরায় প্রায় 2,000+ মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন মাননীয় স্পিকার। তাই আমি মশক নিধন কার্যক্রমে গতি এনে বছর ব্যাপী এই কার্যক্রম চালু রাখতে সিটি কর্পোরেশনের প্রতি অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, মহান জাতীয় সংসদে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি আবারও আপনাকে ধন্যবাদ জানাই। আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই আমার নির্বাচনী এলাকা ঢাকা 18 আসন সহ দেশের সর্বস্তরের মানুষকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ ওমর ফারুক, নওগাঁ 6। আপনার সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপরে আমাকে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য আপনাকে অভিনন্দন, এবং অভিনন্দন চারবার আপনাকে স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ার অভিনন্দন। আমি আজকে আমার এই সংসদে প্রথম ভাষণ। 1986 সালে আমার আব্বা যখন ওয়াহিদুর রহমান এমপি হন, আমি প্রথম এই সংসদে আসি, আর 38 বছর পর আমি দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি। আমি প্রথমেই শুকরিয়া আদায় করি মন আল্লাহ তালার কাছে, যিনি আমাকে এই সম্মান দিয়েছেন। আমি প্রথমেই গভীর শ্রদ্ধা স্মরণ করছি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 75-এর 15 আগস্ট, তার পরিবারের সকল সদস্য, তার সহধর্মিণী বঙ্গমাতা ফজলাতুন্নেসা মুজিব, তার 3 পুত্র শেখ কামাল, বীর মুক্তিযোদ্ধা শেখ জামাল এবং শেখ রাসেলকে সহ পরিবারের সকল সদস্যকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। জাতীয় 4 নেতা শ্রদ্ধা জ্ঞাপন করছি, মহান মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের যাদের আত্মত্যাগ শ্রদ্ধা স্মরণ করছি, আমাদের ভাষা শহীদ সকল শহীদদের, 21 আগস্ট সকল শহীদদের শ্রদ্ধা স্মরণ করছি, নগরীত শ্রেষ্ঠ সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম জনাব আব্দুল জলিল স্মরণ করছি, আমার আসনের প্রথম এমপি, এই সংসদের প্রথম ডেপুটি স্পিকার অ্যাডভোকেট এম বয়তুল্লাহকে, আমার আসনে আরেক সংসদ জনাব মোতাহার হোসেন চৌধুরী, মোল্লা রেজাউল ইসলাম রেজামুল্লাহ এবং মরহুম নেতা এমপি ইসাফিল আলমকে, সেই সাথে আমার মা, আমার অনুপ্রেরণা জেলা আওয়ামী লীগের নেত্রী জনাব ফেরদৌস রহমানকে। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার, আমাদের প্রিয় নেত্রী, গণতন্ত্রের মানুষ কন্যা, বাংলাদেশের আপামর জনসাধারণের আশা ভরসা দেশরত্ন শেখ হাসিনা, যিনি আমাকে নির্বাচন করার সুযোগ দিয়েছেন। আমি আত্রাই নগরের ভোটে বিজয়ী হয়েছি এবং আজকে এই আসনে কথা বলতে পারছি, এই জন্য আমার আত্রাই নগরবাসীর পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের নেত্রী প্রিয়নেত্রী শেখ হাসিনা, আপনারা জানেন যে প্রথমবার 96 সালে ক্ষমতা এসে বাংলাদেশকে 5 বছরে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে রূপান্তর করেন এবং 5 বছর অনেক সফলতা। এরপরে 2008 সালে তিনি আবার বিজয়ী হন এবং এই 15 বছরে বাংলাদেশ একটি গরিব দেশ থেকে একটি উন্নয়ন দেশে রূপান্তরিত হয়েছে। শেখ হাসিনা আমাদের আশীর্বাদ, আমরা দোয়া করি শেখ হাসিনাকে আল্লাহ দীর্ঘদিন বেঁচে রাখুক এবং তার নেতৃত্বে দেশ এগিয়ে যাক। প্রিয় নেত্রী, আপনারা জানেন যে গত 30 জানুয়ারি আমাদের গণতন্ত্র প্রজাতন্ত্রী বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন 173 পৃষ্ঠা একটি ভাষণ প্রদান করেন,
যা আমাদের কাছে একটি প্রামাণ্য দলিল হিসেবে থাকবে। আমাদের মহামান্য রাষ্ট্রপতি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন। মাননীয় স্পিকার, আমার এলাকা নগা ৬ আসন আত্রা এবং রায়নগর নিয়ে কয়েকটা কথা বলবো। সেটা হচ্ছে আমার এলাকায় গত ১৫ বছরে বেশ উন্নয়ন হয়েছে, তারপরও কিছু সমস্যা তুলে ধরছি। সেটা হচ্ছে আমার এলাকায় ৫টি নদী আছে, আত্রায়, যমুনা, গৌর, নাগর এবং ফকিরনু নদী। এই ৫টি নদীর কারণে প্রতি বছর ব্যাপক বন্যা হয়। বাংলাদেশে কোথাও বন্যা না হলে এই আত্রায় রায়নগরে ১৬টি উন্নয়নের মধ্যে ১২টি উন্নয়নে বন্যা হয়। মাননীয় স্পিকার, আমি এই বন্যা মুক্ত করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ চাই। আমার নওগাঁ জেলায় যে ৩টি রেল স্টেশন আছে, সেই ৩টি স্টেশনই আমার নির্বাচনী এলাকায়। সেইগুলো হচ্ছে আওসানগঞ্জ, রায়নগর এবং শাহগোলা। এই ৩টি স্টেশন একটি খুবই নাজুক অবস্থা স্পিকার, একেবারে শাহগোলা স্টেশনে কোনো ট্রেন থামে না, আত্রা স্টেশনে শেড দিয়ে পানি পড়ে, একে নোংরা অবস্থা, রায়নগর স্টেশন একটা পরিত্যক্ত মতো হয়ে গেছে। আমি ৩টি স্টেশনে আধুনিকরণ চাই এবং আত্রায় সকল ঢাকাগামী ট্রেন এবং রায়নগরও ঢাকাগামী ট্রেনের স্টপেজ চাই। আমার এলাকায় নদীবদ্ধ হয়, আমার আত্রায় সমস পড়া একটি ব্রিজ অত্যন্ত প্রয়োজন। এছাড়া কুজাইল, আটগ্রাম, রায়পুর, আন্দারকোটা, পাচুপুর, ইসলামগাড়িতে অবিলম্বে একটি ব্রিজ, কয়েকটি ব্রিজ চাই। আমার এলাকায় এখনও অধিকাংশ রাস্তায় কাঁচা আছে, আমি চাই যে আমার রাস্তাগুলো অবিলম্ব পাকা করে দিবেন। আমি আপনার মাধ্যম দিয়ে এলজিডি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমার ২টি এলাকায় ৫০ সদস্য হাসপাতাল আছে, কিন্তু সেখানে কোনো ভালো ডাক্তার, ১ মিনিট শেষ করবেন, সেখানে কোনো ভালো ডাক্তার নাই। আমি আমার কিছু ভালো সার্জন ডাক্তার দরকার এবং সেখানে ওটি নাই, অনেক ধরনের সমস্যা। এইগুলো আমি স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমার এলাকা কৃষি নির্ভর এলাকা, কিন্তু নওগাঁ জেলায় কোনো কৃষি গবেষণা, মৎস্য গবেষণা কেন্দ্র, কোনো ফল গবেষণা, কিছু ধান গবেষণা কেন্দ্র নাই। আমি আমার এলাকা আত্রায় একটি এবং রায়নগর হর্টিকালচার এবং কৃষি গবেষণা, মৎস্য গবেষণা ইনস্টিটিউট আমার প্রয়োজন। আমার ২ থানায় পৌরসভা নাই, দরকার আমাকে পৌরসভা দিবেন। এছাড়া আমার একটি হাইটেক পার্ক দরকার, আমার ২টি সরকারি পলিটিক ইনস্টিটিউট প্রয়োজন এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত হয়নি। দয়া করে আমি শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিভুক্ত করে দেবেন। বেকার কর্মসংস্থানের জন্য আমাদের কৃষিভিত্তিক শিল্প চাই এবং আমাদের এক একটি পার্ক এবং একটি স্টেডিয়াম চাই। স্পিকার, আমাকে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চির। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব এনামুল হক বাবুল, যশোর ৪, ৫ মিনিটে শেষ করবেন। আসসালামু আলাইকুম। গত ৩০ জানুয়ারি মহান সংসদে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর মাননীয় চিফ হুইপের ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় আমাকে সুযোগ দানের জন্য আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার বক্তব্যের শুরুতে আপনাকে অভিনন্দন জানাচ্ছি, চতুর্থবারের মতো আপনাকে এই সংসদের মাননীয় স্পিকার নির্বাচিত করার জন্য আমি ধন্যবাদ, আমি অভিনন্দন জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, যিনি পঞ্চবারের মতো গণপ্রজাতন্ত্র বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যের শুরুতে ধন্যবাদ শুকরিয়া জানাচ্ছি মহান আল্লাহ তাআলার কাছে, যিনি আমাকে এই মহান সংসদে প্রথমবারের মতো আসার সুযোগ দান করেছেন। আমি আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, যিনি আমাকে তৃণমূল থেকে তুলে এনে এই সংসদে নির্বাচন করার জন্য মনোনয়ন দান করেছেন। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমার এলাকার বসুন্ধিয়া, অভয়নগর, বাঘারপাড়া মানুষকে, যারা আমাকে একনিষ্ঠভাবে সমর্থন করে এবং আমার কঠিন সময়ে তারা আমার পাশে থেকে সাহস যুগিয়ে আজকে এখানে আসার সুযোগ দান করেছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমার বক্তব্য শুরুতে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান, যিনি না যিনি জন্ম না নিলে বাংলাদেশের জন্ম হতো না, সেই মহান পুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং স্মরণ করছি শ্রদ্ধার সঙ্গে বেগম মুজিব সহ সেই ১৫ আগস্টে কালরাত্রিতে যারা পরিবারের সদস্য সেদিন শহীদ হয়েছিলেন, এবং বঙ্গবন্ধুর সেদিন সেই জীবরক্ষাকারী কর্নেল জামিল এবং পুলিশ অফিসার এবং কাজের ছেলে সহ বঙ্গবন্ধুর সেই আত্মীয় যারা ছিলেন, শেখ মনি এবং
আবদুল্লাহ সেনিবাদের পরিবারকে, যারা সেদিন যারা নিহত হয়েছিলেন তাদের আমি শ্রদ্ধা জানাচ্ছি। আমি শ্রদ্ধা জানাচ্ছি জেলখানায় 3 নভেম্বর 1975 সালে যাদের নৃশংসভাবে হত্যা করা হয়েছিল সেই 4 নেতাকে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। 1971 সালে 30 লক্ষ সেই শহীদ যাদের রক্তের বিনিময়ে আজকে আমার দেশ স্বাধীন হয়েছে। আমি 2 লক্ষ মা বোন যাদের ত্যাগে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি আমি স্মরণ করছি। এদেশের বাংলা ভাষার আন্দোলন থেকে শুরু করে গণতান্ত্রিক এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা নিহত হয়ে শহীদ হয়েছেন সেই মহান শহীদদের স্মরণ করে আমার বক্তব্য শুরু করছি। মাননীয় স্পিকার, গত 30 জানুয়ারি মহামান্য রাষ্ট্রপতির ভাষণটি ছিল অত্যন্ত যুবক যুবতী এবং সাহসী বক্তব্য, যেখানে তিনি বাংলাদেশের গত 15 বছর যে ইতিবাচক দিক উল্লেখ করেছেন এবং তিনি বাংলাদেশের এই উন্নয়নকে তিনি স্বীকৃতি দিয়েছেন এবং তিনি গত নির্বাচন 7ই নির্বাচনকে তিনি একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে গ্রহণ করেছেন। আমি তার এই বক্তব্যের জন্য মাননীয় চিফ হুইপ যে ধন্যবাদ জানিয়েছেন আমি তার সঙ্গে একমত পোষণ করছি। মাননীয় স্পিকার, বাংলাদেশের উন্নয়ন মূলত নির্ভর করেছে আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাহসের জন্যে। আজকে যিনি সেই 1981 সালে বাংলাদেশে 17ই মে এখানে অবতরণ করার পর থেকে যে সাহসী পদক্ষেপ নিয়েছেন, প্রতি ক্ষেত্রেই তার জীবনকে বাজি রেখে তিনি সাহসী পদক্ষেপ নিয়েছেন, সেই পদক্ষেপের জন্য আজকে আমরা এই বাংলাদেশে অবস্থায় পৌঁছেছে। যার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 1943 সালে যিনি প্রথম শেখ সেদিন শহীদ সোহরাওয়ার্দী এবং শেরবাংলা ফৌজের কাছে প্রথম পরিচয় হয়েছিল, সেদিন যে সাহস দেখিয়েছিলেন সেই সাহস তিনি পরবর্তীতে 1946 সালে যখন দাঙ্গা হয়েছিল সাহস দেখিয়েছিলেন, 1966 সালে 6 দফা দিয়ে সাহস দেখিয়েছিলেন, 1970 সালে নির্বাচনে অংশ নিয়ে সাহস দেখিয়েছিলেন এবং সর্বশেষ 1971 সালে 7ই মার্চ তিনি ঘোষণা করেছিলেন, যুদ্ধের ঘোষণা করেছিলেন। সেই তার সাহসের জন্য আজকে আমরা এই দেশ পেয়েছি এবং সেই দেশে সেই 1971 সালের 7ই মার্চ যিনি বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, সেই স্বাধীনতা সংগ্রাম শেষ হলেই মুক্তির সংগ্রাম আর শেষ করতে পারেননি, সেই সংগ্রামের দায়িত্ব পড়ে আমাদের জননেত্রী শেখ হাসিনার পরে, তার রেখে যাওয়া সেই 2 কন্যার 1 কন্যার পরে। এবং তিনি তার প্রতি ক্ষেত্রে সাহসে এসে 1981 সালের 17ই মে বাংলাদেশে এসে যে সাহস দেখিয়েছেন বিভিন্ন সময়ে উন্নয়নের ক্ষেত্রে, যুদ্ধের ক্ষেত্রে এবং সর্বশেষ গত 7ই জুন নির্বাচনের জন্য যে সাহস দেখিয়ে নির্বাচন চ্যালেঞ্জ করেছিলেন এবং তারা বলেছিল নির্বাচন হবে না এবং তাদের বিদেশি দোসররাও তারা নির্বাচনকে অসম্ভব বলেছিল, কিন্তু নেত্রী বলেছিলেন নির্বাচন হবে। এই নির্বাচনের মধ্যে দিয়ে তিনি এই দেশের একটি গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য সেই পদক্ষেপ নিয়েছেন। মাননীয় স্পিকার, তার সময় উন্নয়নের কথা অনেক বলতে হয়, আমি এই কথা বললে অনেক অনেক সময় যাবে, অত সময় দেবেন না আমি জানি, আমি 2 মিনিট সময় আগে দেবেন। আজকে তিনি সর্বশেষ সাহস দেখিয়েছেন ফিলিস্তিনিদের সমর্থন করে, যারা সারা পৃথিবীর অনেক মুসলিম দেশ ফিলিস্তিনের বিপক্ষে তার সর্বশেষ আমাদের যে অভয়নগর মানুষের জন্য সবচেয়ে তার দান সেটা ইপিজেড নির্বাচন নির্মাণ, খুব তাড়াতাড়ি ইপিজেড নির্বাচন হবে এবং নির্বাচন নির্মাণ হলে আমরা কমপক্ষে 1 লক্ষ মানুষের সেখানে কাজের সংস্থান হবে। আমি বঙ্গবন্ধু কন্যাকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে ভৈরব সেতু উপরে একটি ব্রিজ উনি করেছেন, যে ব্রিজের জন্য আজকে অভয়নগরের দ্বিখণ্ডী যে অবস্থা নদীর জন্য সেটি আজকে সংযোগ হয়েছে এবং ঢাকা পর্যন্ত নড়াইল পর্যন্ত আজকে অভয়নগর মানুষ যাতায়াত করতে পারছে। আমরা বাঘারপাড়ার মধ্যে দিয়ে যে রেল লাইন হচ্ছে ভাঙ্গার থেকে বেনাপোল হয়ে কলকাতা পর্যন্ত এবং ট্রান্স এশিয়ান হাইওয়ে হচ্ছে, তার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। তারপরও আমাদের সমস্যা অনেক আছে, ভবদার সমস্যা আমরা অনেকবার বলেছি, সংসদে বলেছি, অনেকবার উচ্চারণ করেছি, অনেক আন্দোলন করেছি, কিন্তু এখন তো সমাধান হলো। নেত্রী, আর 1 মিনিট সময় দিবেন। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ ইয়াকুব আজিজ, যশোর 5। মিনিট সময়। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম। মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য আপনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি অভিনন্দন জানাই আমার প্রিয় নেত্রী স্মার্ট বাংলাদেশের উপকার বঙ্গবন্ধু কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি মহোদয়কে।
একটানা চতুর্থবার ও পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমার নির্বাচনী এলাকা 89 যশোর পাস মনিরামপুর উপজেলার জনসাধারণকে, যারা আমার উপর আস্থা ও বিশ্বাস রেখে বিপুল ভোটে বিজয় করে আমাকে মহান সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বাংলাদেশ নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সকলকে, যারা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন উপহার দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলা রাখাল রাজা, বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি এই দেশকে স্বাধীন করেছেন, যার জন্য আজ আমরা এই মহান সংসদে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাঙালি জাতির ইতিহাসে সবথেকে বেদনাদায়ক অধ্যায় 1975-এর 15 আগস্ট কালরাতে নিহত বঙ্গবন্ধু বঙ্গমাতা ফজিলাতুন নিসা মুজিব, বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল, শেখ জামাল, কনিষ্ঠ পুত্র শেখ রাসেল সহ পরিবারের অন্যান্য শহীদ সদস্যবৃন্দের প্রতি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতীয় চার নেতা, 30 লাখ শহীদ মুক্তিযোদ্ধা, 2 লাখ শহীদ নির্যাতিত মা বোন, যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য ত্যাগ স্বীকার করেছেন, 52 ভাষা আন্দোলন সকল শহীদদের এবং বিভিন্ন সময়ে দেশের জন্য যারা শহীদ হয়েছেন। মাননীয় স্পিকার, দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা দক্ষিণবঙ্গের মানুষ চিরঋণী হয়ে গেছি পদ্মা সেতুর কারণে। দেশ বিদেশে শত ষড়যন্ত্র থাকা সত্ত্বেও বঙ্গবন্ধু কন্যার স্বচ্ছতা ও সাহসের কারণে সেতুর বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন নেত্রীকে সুস্থ রাখেন এবং দীর্ঘজীবী করেন, এবং আমাদের জন্য যে সেবা দিয়ে যাচ্ছেন এবং বাংলাদেশের যে অভাবনীয় উন্নয়ন সেটা অব্যাহত রাখতে পারেন। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা যশোর পাস মনিরামপুর ভবদা সমস্যার কথা আমি 71 বিধিতে বলেছি, তবে আমি সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়কে অবগত করতে চাই, বর্তমানে ভবদায় কিছু ফসল হচ্ছে গত 2 বছর বৃষ্টি কম হওয়ার কারণে। তাই মাননীয় স্পিকার, আবারও জোর দাবি করছি স্থায়ী সমাধানের। মাননীয় স্পিকার, আমি মাননীয় যোগাযোগ ও সড়ক পরিবহন মন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, মনিরামপুরের বাজার রাস্তা সম্প্রসারণ বড় করা এবং ড্রেনের ব্যবস্থা করা। আমাদের এই বাইপাস, আমাদের বাইপাস সড়কও প্রয়োজন, তবে অনেক ধানি জমি অধিগ্রহণ করতে হবে এবং সেখানে অনেক বড় বাজেট প্রয়োজন। মাননীয় স্পিকার, সেই ক্ষেত্রে আমার মনে হয় বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে বাইপাস সড়কটি একটু সময় নিয়ে বর্তমানে মনিরামপুরের বাজার রাস্তাটি প্রশস্ত করার দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, অল্প রাস্তাটুকু বড় হলে যানজট থাকবে না। মাননীয় স্পিকার, অনেক কাঁচা রাস্তা আমি দেখেছি নির্বাচন প্রচার করার সময়, অনেক জায়গাতে ওয়াদাও করেছি। মাননীয় স্পিকার, বৃষ্টির কারণে, বৃষ্টির আগে কিছু কিছু রাস্তা পাকা করার জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, হসপিটালের কথা আমি 71 বিধিতে বলেছি, 50 শয্যা হসপিটালটি কত 12 বছর আগে 31 শয্যার হসপিটাল ছিল, এখন বর্তমান 50 শয্যার আছে, কিন্তু সুযোগ সুবিধা সে আগের মতোই। এই 50 শয্যার হসপিটালের সুযোগ সুবিধা আমরা চাই, সাথে সাথে 100 শয্যার হসপিটালটি যেন হয় এবং একটি নতুন অ্যাম্বুলেন্সের জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি যে দাবিগুলো আজ সংসদে পেশ করলাম প্রত্যেকটা অতি গুরুত্বপূর্ণ। পরিশেষে মাননীয় স্পিকার, 1 মিনিট সময় দেবেন, আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের গর্ব। প্রথমত আপনি বঙ্গবন্ধু কন্যা, দ্বিতীয়ত বিশ্ব যখন আপনাকে নিয়ে প্রশংসা করে উন্নয়নের ম্যাজিক জানতে চাই, তখন আমরা জাতি হিসাবে গর্বিত হই। দেশের যারা স্বাধীনতা বিরোধী, যারা উন্নয়ন চায় না, আমার দৃঢ় বিশ্বাস পদ্মা সেতু, উড়াল সেতুর উপর করবেন। মাননীয় সদস্য, 1 মিনিট। তখন এই গানটি গাইতে গাইতে যাই, কি আনন্দ আকাশে বাতাসে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার জন্য আমরা সবসময় দোয়া করব, আল্লাহ তাআলা যেন আপনাকে সুস্থ রাখেন এবং দীর্ঘজীবী করেন। মাননীয় স্পিকার, আপনাকে, আমাকে এই মহান সংসদে কথা বলে, কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নজরুল ইসলাম ময়মনসিংহ পাঁচ, আপনার সময় পাঁচ মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার নির্বাচনী এলাকা ময়মনসিংহ পাঁচ মুক্তাগাছার জনগণের পক্ষ থেকে চতুর্থবারের মতো জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ার জন্য আপনাকে অভিনন্দন। মাননীয় স্পিকার, আমি প্রথমেই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে মহান সংসদে আসার তৌফিক দান করেছেন। মহামান্য রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা শুরুতেই আমি গভীর শ্রদ্ধাভাবে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি কালের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। মাননীয় স্পিকার, শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির পিতার অনুপ্রেরণার অন্যতম উৎস মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজলাতুন্নেসা মুজিব, তার তিন পুত্র সহ বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদেরকে, যারা 1975 সনের 15 আগস্ট শাহাদাত বরণ করেছেন। আমি আরো স্মরণ করছি কারা প্রকোষ্ঠে শাহাদাত বরণ করে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী, এইচ এম কামরুজ্জামানকে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি 30 লক্ষ শহীদ, 2 লক্ষ সম্ভ্রম হারানো মা বোনকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। স্মরণ করছি সকল ভাষা শহীদদেরকে। মাননীয় স্পিকার, আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি জাতির পিতা সুযোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেশীয় এবং আন্তর্জাতিক নানান ষড়যন্ত্রকে মোকাবেলা করে 7 জানুয়ারি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভালোবাসায় সরকার গঠন করেছেন এবং টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। মাননীয় স্পিকার, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের বাইরে স্বতন্ত্র প্রার্থীদের জন্য পথ উন্মুক্ত করে দিয়েছিলেন, যার কারণে আজ আমার মতো অনেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে মহান সংসদে আসার সুযোগ পেয়েছি। সেই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রদত্ত ভাষণে বিগত 15 বছরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে উল্লেখযোগ্য অগ্রগতি ও উন্নয়ন সাধিত হয়েছে তা বিশদভাবে তুলে ধরেছেন। 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দিক নির্দেশনামূলক এমন ভাষণের জন্য মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা ময়মনসিংহ পাঁচ মুক্তাগাছার জনগণকে, বিশেষ করে যারা নানান প্রতিকূলতার মাঝেও আমাকে ভালোবেসে বিশ্বাস করে বিপুল ভোটে নির্বাচন করে মহান সংসদে আসার সুযোগ করে দিয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আমার নির্বাচনী এলাকায় নানানভাবে বঞ্চিত বঙ্গবন্ধুর আদর্শে বলিয়ান ত্যাগী নেতাকর্মী মুক্তিযোদ্ধা যারা আমাকে আকুণ্ঠ সমর্থন দিয়ে আমার পাশে ছিলেন, তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা দেশকে উন্নত সমৃদ্ধ দেশের কাতারে নিয়ে যেতে চাই, সেই জন্য প্রতিটি বাংলাদেশের প্রতিটি প্রান্তের সুষম উন্নয়ন প্রত্যাশা করি। মাননীয় স্পিকার, একটি কথা দিবালোকের মতো সত্য যে বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বাধীন সরকার টানা রাষ্ট্র ক্ষমতায় থাকায় দেশের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। বাংলাদেশ আজ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল, কিন্তু আমার নির্বাচনী এলাকা সুষম উন্নয়নের ব্যত্যয় ঘটেছে। নির্বাচনী এলাকার জনগণের চাহিদার প্রেক্ষিতে কিছু কথা বলতে চাই। আমার নির্বাচনী এলাকা ময়মনসিংহ পাঁচ মুক্তাগাছা 1টি পৌরসভা এবং 10টি ইউনিয়ন নিয়ে গঠিত। তৎকালীন পূর্ব বাংলার সবচেয়ে ধনাঢ্য জমিদারদের অঞ্চল খ্যাত মুক্তাগাছার গ্রামীণ রাস্তার অবস্থা এখন খুবই নাজুক অবস্থা। মাননীয় স্পিকার, বিগত সময়গুলিতে গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের ক্ষেত্রে এই এলাকার অনেকটাই পিছিয়ে আছে। এলজিইডির অধীনে মাত্র 236 কিলোমিটার রাস্তা এ যাবত পাকা হয়েছে, এর একটা বড় অংশই ভেঙে চলার অনুপযোগী হয়ে গেছে। আরো অনেক কাঁচা রাস্তা রয়েছে যেগুলো খুবই জনগুরুত্বপূর্ণ, এই রাস্তাগুলো পাকাকরণ করা এবং অতীব জরুরি হয়ে পড়েছে। অনুপযোগী রাস্তাগুলো জরুরি ভিত্তিতে মেরামত করা প্রয়োজন। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় একটি সরকারি সহ 4টি কলেজ, 2টি শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, 1টি শারীরিক শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসা সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
এর মধ্যে 65টির মতো শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন অত্যন্ত জরুরি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা একটি কৃষি প্রধান অঞ্চল, ধান ও মাছ এলাকার উৎপাদিত প্রধান কৃষি পণ্য। এক মিনিট শেষ করবেন। স্থানীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত বড় অংশ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়ে থাকে। এছাড়া পাহাড়ি তিনটি ইউনিয়ন 1 নং দুল্লা, 7 নং গুগা, 8 নং দাউগাঁও ইউনিয়নের এলাকায় পাহাড়ি জনগোষ্ঠী লেবু, আনারস, কলা এবং মালটা চাষ করে। এই পাহাড়ি অঞ্চলে প্রায় রাস্তা কাঁচা, ফলে বর্ষা মৌসুমে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। পাহাড়ি উৎপাদিত ফসলাদি বাজারজাত করে কৃষকরা ক্ষতির সম্মুখীন হয়। তাই আমি জরুরি ভিত্তিতে তিনটি পাহাড়ি ইউনিয়নের কাঁচা রাস্তা পাকাকরণের জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, ব্রিটিশ আমলে মুক্তাগাছার জমিদারদের পৃষ্ঠপোষকতায় তৎকালীন কলিকাতা কেন্দ্রিক একটি সাংস্কৃতিক আবহাওয়া গড়ে উঠেছিল। মুক্তাগাছার ভূপেন্দ্র রঙ্গপীঠ গুণায়মান নাট্যমঞ্চে একসময় নিয়মিত নাট্যচর্চা হতো। উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ উস্তাদ আলাউদ্দিন খাঁ, চলচ্চিত্রের কাননবালা, স্বভাব কবি গোবিন্দ দাস, মহাকবি কায়কুবাদ সহ। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব মাহমুদ হাসান সুমন, ময়মনসিংহ 8। 5 মিনিট। বিসমিল্লাহ রহমান রহিম। মহান সংসদে উপস্থিত সকল মাননীয় সংসদগণকে আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি সংসদ সদস্য হিসেবে এই সংসদে উপস্থিত হতে পেরে। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, স্মরণ করছি জেলখানা নিহত 4 নেতা, স্মরণ করছি 15 আগস্ট ইতিহাসের বর্বরোচিত হত্যাকাণ্ডে নিহত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ সকল শহীদানদের। আমি আরও গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ নির্যাতিত নারী, যাদের প্রচেষ্টা এবং আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। মাননীয় স্পিকার, আমি আজ এই মহান সংসদে দাঁড়িয়ে বিশেষ কৃতজ্ঞতা জানাই স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, গণতন্ত্রের মানসকন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, যার যুগান্তকারী সিদ্ধান্তের কারণে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমি এই মহান সংসদে আসতে পেরেছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার নির্বাচিত এলাকার 3,22,000 ভোটার এবং প্রায় 4.5 লক্ষ জনগণকে, যারা আমাকে 2 বার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করার পর এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছেন। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি গত 30শে জানুয়ারি প্রথম অধিবেশনে 143 পৃষ্ঠার পূর্ণাঙ্গ বাসনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত 15 বছরে একটি স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে পরিণত করা সহ বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছেন। শেখ হাসিনার বলিষ্ঠ পদক্ষেপের মাধ্যমে বাঙালি আজ বিশ্বে আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। তার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। এখন আমাদের মাথাপিছু আয় $2,765, গড় আয়ু 73 বছর এবং সাক্ষরতার হার প্রায় 78%, শিশু এবং মাতৃমৃত্যু হার, নারীর ক্ষমতায়ন এবং বিভিন্ন সামাজিক সূচকে বাংলাদেশ আজ দক্ষিণ এশিয়ার সব দেশের থেকে অগ্রগামী। মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই ভাষণে এসব গুরুত্বপূর্ণ তথ্যাদি সংযুক্ত করার জন্য। মাননীয় স্পিকার, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ গণতান্ত্রিক এবং সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি জামাতের নেতৃত্বে স্বাধীনতা বিরোধী অপশক্তি এবং বিদেশে তাদের পেইড কিছু দেশ এই চক্রান্তের সাথে জড়িত ছিলেন। মাননীয় স্পিকার, 7ই জানুয়ারি সংসদ নির্বাচনে নির্বাচনকে নস্যাৎ করার জন্য যে মহলটি কাজ করেছে তারা বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়, বাংলাদেশকে একটি পশ্চাৎমুখী দেশ হিসেবে তারা প্রতিষ্ঠা করতে চায়। এত সব ষড়যন্ত্রের প্রতিহত করে বাংলাদেশ আপন জনসাধারণ দেশের গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ ছিল। মাননীয় স্পিকার,
চলমান বৈশ্বিক অস্থিরতা এবং কোভিড-19 সময়েও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধ্যক্ষ রাষ্ট্র পরিচালনার মাধ্যমে বাংলাদেশ উচ্চ প্রবৃদ্ধি এবং মেগা প্রকল্পগুলোর সফল বাস্তবায়ন করতে সক্ষম হয়েছেন। অর্থনৈতিক মন্দার কারণে আমরা দেখেছি আমেরিকার তিনটি বড় ব্যাংক, ফার্স্ট রিপাবলিক ব্যাংক, সিলিকন ভ্যালি ব্যাংক, সিগনেচার ব্যাংক, তারা দেউলিয়া ঘোষণা করেছেন। চীনের সবচেয়ে বড় আবাসন কোম্পানি এভারগ্রান্ড তাদের প্রায় $340 বিলিয়ন কোম্পানির তারা তাদের কোম্পানির কার্যক্রম বন্ধ করে দিয়েছেন। আমরা ইউরোপের অর্থনৈতিক মন্দা পরিস্থিতির বিষয়ে আমরা সকলে অবগত রয়েছি। আমাদের এখানে বিভিন্ন আমাদের সার্কের কান্ট্রিভুক্ত দেশের অর্থনৈতিক অবস্থা আমরা অবগত রয়েছি। মাননীয় স্পিকার, 1975 সালে 15 আগস্টে বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের পর বাংলাদেশ আওয়ামী লীগ 21 বছর পর ক্ষমতা আসে। আমার নির্বাচনী এলাকা 1996 সালের পর দীর্ঘ 28 বছরে মাত্র 2 বার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বিগত 2টি জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দলীয় এখানে আওয়ামী লীগের এমপি ছিলেন না, আমরা উন্নয়ন বঞ্চিত হয়েছি অনেকটা। দেশের যে অগ্রযাত্রা উন্নয়ন যেটা হয়েছে আমরা সেই তুলনায় অনেক পিছিয়ে আছি। আমি আমাদের আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের সকল সদস্য সহ অন্যান্য সংশ্লিষ্ট সকলের কাছে আমার উদাত্ত আবেদন যে আমার 1 মিনিট বিরাজ করছে সেই জায়গায় আমার উপজেলা যাতে সামিল হতে পারে, আমি সংশ্লিষ্ট সকলের আমি সহযোগিতা কামনা করছি। আমার উপজেলায় কয়েকটি ইউনিয়নে নদী ভাঙ্গন রোধ, জলবদ্ধতা নিরসনে খাল খনন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে রাস্তা পাকাকরণ সহ স্বাস্থ্য খাতে তাদের সেবা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য আপনার মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আমাকে 1 মিনিট সময় বাড়িয়ে দিলে ভালো হয়। মাননীয় স্পিকার, 2030 সাল নাগাদ 1,50,00,000 মানুষের কর্মসংস্থান সৃষ্টি করার জন্য সরকার পরিকল্পনা গ্রহণ করেছেন। এ লক্ষ্যে বাস্তবায়নের জন্য কারিগরি এবং কর্মমুখী শিক্ষার ব্যাপক প্রসার প্রয়োজন। বর্তমানে উপজেলা পর্যায়ে যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলো পর্যাপ্ত জনবল, দক্ষ প্রশিক্ষক এবং কারিগরি যন্ত্রপাতির ব্যাপক অভাব রয়েছে। এই সকল সংকট নিরসনে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করা দরকার। মাননীয় স্পিকার, আমাদের এত সব সাফল্যের মধ্যেও আমাদের অনেক ছোটখাটো কিছু অনেক ব্যর্থতাও রয়েছে। সাধারণ মানুষ আমরা বিভিন্নভাবে সাফারার হচ্ছি। মাননীয় স্পিকার, দ্রব্যমূল্যের অর্ধগতির কারণে নির্দিষ্ট মানুষ আজ ভুক্তভোগী, তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত, মালামাল পরিবহনে মাননীয় স্পিকার ব্যাপক চাঁদাবাজির শিকার হচ্ছে। মাননীয় স্পিকার, আমাদের দেশের কয়েকটি শিল্প গোষ্ঠী তাদের আমাদের মৌলিক জিনিসপত্র তাদের মজুদদারির মাধ্যমে তারা বাজার নিয়ন্ত্রণ করছেন। আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ে সময় মতো প্রয়োজনীয় দ্রব্য আমদানির নিশ্চয়তা না করার কারণে অনেক সময় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এই মহান সংসদে দাঁড়িয়ে আমি বলতে চাই, এদেশের শিক্ষা, সংস্কৃতি এবং জাতীয় চেতনার মূল্যবোধ সমুন্নত রাখতে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি আমাদের প্রগতিশীল জাতি গঠনে এই সংসদ কার্যকর ভূমিকা রাখবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য, আমি এখন মাননীয় সদস্য জনাব আব্দুল মোতাজেব চট্টগ্রাম 15-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 5 মিনিট। 2 মিনিট একটু চাইছিলাম মাননীয় স্পিকার। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ায় আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, শ্রুতি আমি গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, এবং শ্রদ্ধা জানাচ্ছি পরম মহান রব্বুল আলমিনের কাছে করুণা ভিক্ষাচ্ছি, যারা 1971 সালে যারা মুক্তিযুদ্ধে 30,00,000 শহীদ হয়েছিল তাদের প্রতি, এবং আমি স্মরণ করছি এবং বেদনা ভরে চিত্তে স্মরণ করছি এবং রোহের মগফিরাত কামনা করছি। 1972 সালে 15 আগস্ট যে নির্মম নিষ্ঠুর হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে বঙ্গবন্ধু সহ তাহার সহধর্মিনী ফজলুন্নেসা মুজিব, তাহার পরিবারের সকল সদস্য এবং আত্মীয় স্বজন যারা নির্মম নিষ্ঠুরভাবে নিহত শাহাদত বরণ করেছিলেন তাদের প্রতি আরো স্মরণ করছি। 1972 সালের 3রা নভেম্বর যে
চায়ের নেতা এবং নিরাপদ স্থান এই কারাগারের নিরাপদ স্থানে থেকেও যে চায়ের নেতা নির্মম নিষ্ঠুর ভাবে নিহত হলেন সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, মনসুর আলী, এম কামালুজ্জামান, যারা 1972 সালে 3 নভেম্বর কারাগারে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিল। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি আজকে যে যিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চারবার কন্টিনিউয়াস এবং পাঁচবারের মতো তারা এই এই নেতৃত্ব দিচ্ছিল বাংলাদেশের, সেই মাননীয় প্রধানমন্ত্রীকে মহান সংসদে দাঁড়িয়ে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় নেত্রী, আপনি ইতিহাসের অক্ষয় নাম, আপনার গৌরবময় কর্মজীবনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি সাথে আরো অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি নির্বাচন কমিশন এবং যারা সংশ্লিষ্ট কাজ করেছেন, সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন আমাদেরকে উপহার দিয়েছেন। আমি সাথে সাথে আমাকে যারা আমি চট্টগ্রাম 15 আসনের সাতকানিয়া লোহাগাড়া উপজেলার যে 400,000 লোক আমাকে নির্বাচন করে মহান সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি সময়ের সংকীর্ণতার জন্য আমি অন্য কিছু না বলে আমি আমার আসনের কিছু একটি কথা বলতে চাচ্ছি। আমি আমার সংসদীয় আসন নিয়ে যে আমার সংসদীয় আসন হচ্ছে চট্টগ্রাম দক্ষিণ জেলার 15 নম্বর চট্টগ্রাম 15 আসন। আমার আসনটি হচ্ছেন চট্টগ্রাম কক্সবাজার এবং চট্টগ্রাম কর্ণফুলী থেকে মধ্যবর্তী স্থানে। সে এখানে এতটুকু জায়গায় কোনো পাবলিক ইউনিভার্সিটি নাই। আমি মনে করি আজকে না থাকার কারণে আমরা শিক্ষা পিছনে পড়ে যাচ্ছি, উচ্চতর শিক্ষা এবং নারী শিক্ষাও পিছনে পড়ে যাচ্ছেন। আমি এখানে একটি মাননীয় আপনার মাধ্যমে সংশ্লিষ্ট সকলের কাছে আবেদন জানাচ্ছি একটি পাবলিক ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হোক। মাননীয় স্পিকার, দেখেন আমাদের সাতকানিয়া লোহাগাড়ার বেশিরভাগ লোক হচ্ছেন প্রবাসী, যারা যথেষ্ট তারা ইনকাম করে, কিন্তু তারা ইনকামের টাকাটা ব্যবহার করতে পারছে না মাননীয় স্পিকার। এবং আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর শিল্প বিপ্লব যে ঘোষণা দিয়েছেন, সেই শিল্প বিপ্লবের মাধ্যমে যদি মাঝারি ধরনের একটি ইন্ডাস্ট্রিয়াল জোন করে দেয় আমাদের সাতকানিয়া লোহাগাড়ায়, আমি আমাদের দেশবাসীকে মোটিভেট করে তাদেরকে এখানে ইন্ডাস্ট্রি করে বেকার সমস্যা আমি সমাধান করে দিতে পারবো এবং অর্থনৈতিক উন্নয়নের দিকে নিয়ে যেতে পারবো। মাননীয় স্পিকার, যখন বেকার সমস্যার সমাধান হবে, মাদকের সরাসরি কমবে, সন্ত্রাস কমবে। এবং এই কারণে আমি মাননীয় আপনার মাধ্যমে স্পিকার আপনার মাধ্যমে এবং সংশ্লিষ্ট মাননীয় প্রধানমন্ত্রী সহ মাননীয় সংশ্লিষ্ট সকলের কাছে আবেদন জানাচ্ছি। মাননীয় স্পিকার, বড় ধরনের একটি ঘটনা 3 দিন পূর্বে ঘটেছেন। গতকাল আমি পরিদর্শন করে এসেছি যে সাতকানিয়া লোহাগাড়ার মধ্যবর্তী স্থানে কে বা কাহারা বন অঞ্চলে বড় ধরনের একটা হ্রদ, কৃত্রিম হ্রদ সৃষ্টি করে অকাতরে পানির জমা করে এবং সে বনকে অনেক ক্ষতি করে রেখেছিল। হঠাৎ করে যখন মিডিয়াতে আসলো, আসার সাথে সাথে রাতের অন্ধকারে আবার তারা কে বা কারা আবার কেটে দিল সেটাকে। কেটে দেওয়ার পর 2টা ইউনিয়ন আজকে তছ নছ হয়ে গেছেন, সেখানে প্রায় সদস্য ঘরবাড়ি ভেঙে গেছে এবং সেখানে রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে, সেখানে পশু এবং বিভিন্ন ধরনের গবাদি পশু ইত্যাদি নষ্ট হয়ে গেছেন। এক মিনিট নষ্ট হয়ে গেছেন। আজকে আমি তার একটা বিচার চাচ্ছি, কেন কেন বাদ দেওয়া হলো, কেন খেটে দেওয়া হলো, আজকে এর ফলে আজকে 2টা ইউনিয়ন কেন সর্বস্ব হারালো, তার একটা বিচার মাননীয় স্পিকার আপনার মাধ্যমে এবং সংশ্লিষ্ট সকলের কাছে আমি আমার স্যার একটা বিচার দিচ্ছি। আমি আমার শেষ করবো, মাননীয় স্পিকার আমাকে 1 মিনিট সময় দিবেন। আমি যেই 1971 সালে আজকে দেখেন 1971 সালে আমার বয়স তখন 20 বছর, আমরা দেখেছি যখন এই পাকিস্তানি হানাদার বাহিনী যখন গড়ে আগুন লাগাচ্ছিল, আমরা তখন দূরে গিয়ে যখন আগুন নিভেতে গিয়েছি তখন দেখা হলো এই বর্বর বাহিনী নারী কেলেঙ্কারি নিয়ে ব্যস্ত ছিলেন। আজকে সেই তখন এই জায়গাকে কে দেখিয়ে দিলেন, কে চিহ্নিত করলেন, করলেন কারা, রাজাকার আল শামস বাহিনীরা, আজকে যারা জমাত শিবির বলে খ্যাত, তারাই দেখিয়ে দিয়েছিলেন এটা।
তারা দেখেই দিয়েছিলেন, কিন্তু আজকে তারা তাদেরকে আবার জিয়া জিয়া এনে তাদেরকে এখানে সংস্থাপন করলো, তাদেরকে প্রতিষ্ঠিত করলো, আবার হালদা জিয়া এনে তাদেরকে আমাদের এই যে রক্তমাখা পতাকা তুলে দিল, সেই পতাকা দিয়ে আবার 2006 সালে আগস্টের 21 তারিখ আবার সেই রক্ত সেই তারা কাণ্ড কীর্তন করলো। তারা আজকে আবার নির্বাচন এসেছেন, নির্বাচনের পূর্ব মুহূর্তে তারা এসব কর্মকাণ্ড, আমি তাদের বিচার, তাদের তৃণমূল রাজা তৃণমূল লেভেলে তাদের বিচার দাবি করতেছি। মানে স্পিকার, মানে স্পিকার আমি আজকে যে উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রী করে যাচ্ছেন, মানে স্পিকার, সেই উন্নয়নের ধারা যত আরো অব্যতাকে আমরা আজকে মাননীয় সম্মান মহামান্য রাষ্ট্রপতি যে ভাষণ দিয়েছিল সেই ভাষণকে বুকে ছিপে ধরে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সাহায্য করে ধন্যবাদ। মাননীয় সদস্য আপনাকে ধন্যবাদ। আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আসাদুজ্জামান রংপুর একে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, 2-3 মিনিট বেশি বাড়ায় দিন, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনি চতুর্থবারের মতো এই মহান জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়ে দায়িত্বশীলতার সহিত এই দায়িত্ব পালন করছেন। মাননীয় স্পিকার, আপনি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত আস্থাভাজন, সৎ, নিষ্ঠাবান এবং মেধাবী, আমাদের রংপুরের গর্ব, ইতিহাসের শ্রেষ্ঠ স্পিকার হিসেবে আপনি অলরেডি স্বীকৃতি পেয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাচ্ছি। টানা চতুর্থবার এবং পঞ্চবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে এই মহান যাত্রী সংসদের নেতা নির্বাচিত হয়ে এই সংসদকে আলোকিত করেছেন। মাননীয় স্পিকার, আমার বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1975 সালের 15 আগস্ট কালরাত্রে ঘাতকদের হাতে নিহত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, বাংলার রাখার রাজা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গমাতা শেখ ফজলুন্নেসা মুজিব, পুত্র শেখ জামাল, শেখ কামাল, শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, শেখ জামালের স্ত্রী রোজি জামাল, বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসের, ক্যাপ্টেন শেখ জামাল, শেখ ফজল হক মনি এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু হক মনি, বঙ্গবন্ধুর ভগ্নিপতি আব্দুর রব সেনিয়াবাদ, তার কন্যা বেবি, পুত্র আরিফ সেনিয়াবাদ, নাতি সুকান্ত বাবু আব্দুর রব সেনিয়াবাদের বড় ভাই ছেলে শহীদ সেনিয়াবাদকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। জেলখানায় নিহত চার জাতীয় চার নেতাকে, মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ সম্বর মহারা মা বোনকে। 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে আগরতলা মামলা, 1969 সালের গণ অভ্যুত্থান সহ সকল গণতান্ত্রিক আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমি শ্রদ্ধা জানাচ্ছি 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইবি রহমান সহ সকল শহীদদের প্রতি। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার নির্বাচনী এলাকা 19 রংপুর 1 গঙ্গাচড়া ও সিটি কর্পোরেশনের এলাকার শান্তিপ্রিয় জনগণকে। ধন্যবাদ জানাই দলীয় নেতা কর্মীদের যারা আমাকে নির্বাচিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে 2014 সাল, 2018 সাল এবং 2024 সালে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ভোটের ব্যবস্থা করার জন্য, গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য দেশি বিদেশি সকল ষড়যন্ত্র মোকাবিলা করে একটি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের ব্যবস্থা করেছেন। আরও ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনি 2024 সালের 7 জানুয়ারির নির্বাচনে দলীয় প্রার্থীর সঙ্গে সঙ্গে দলীয় কর্মীদের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছিলেন, যার কারণে আজকে আমি এই মহান জাতীয় সংসদে আসতে পেরেছি। আমার জাতির পিতার কন্যা, আমার অহংকার বঙ্গবন্ধু কন্যা, ইতিহাসের শ্রেষ্ঠ গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী এই জাতীয় সংসদের নেতা হিসাবে পেয়েছি। শুকরিয়া জানাই মহান আল্লাহ তাআলার দরবারে। ছাত্র রাজনীতির শুরু থেকে স্বপ্ন দেখেছিলাম বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে এই মহান সংসদে এসে আমার পিছিয়ে পড়া রংপুর একের মানুষের উন্নয়নের জন্য এবং স্মার্ট 19 রংপুর 1 গড়ার লক্ষ্যে এই মহান যাত্রী সংসদে এসে আমার নেত্রীর সামনে কথা বলতে পারব। ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী, আমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসাবে মনোনীত করেছেন। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরেছেন, সেজন্য আমার নির্বাচনী এলাকা রংপুর 1 সিটি কর্পোরেশন এরিয়ার সমস্ত জনগণের পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই।
মাননীয় স্পিকার, 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনকে ঘিরে বিএনপি জামাতের সহিংসতার সংঘাত সৃষ্টি করে গণতন্ত্র শান্ত স্নিগ্ধ যাত্রার পথে বাধা সৃষ্টির অপচেষ্টা চালিয়েছিল। তাদের গণতন্ত্র বিরোধী সহিংসতা কর্মকাণ্ড সাময়িকভাবে জনগণকে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রাখলেও গণতন্ত্রের শানিত চেতনা ভোটারদের ভোটদান থেকে বিরত রাখতে পারেনি। সাধারণ মানুষের সস্ফূর্ত ও সক্রিয় অংশগ্রহণের জন্য সরকার এবং নির্বাচন কমিশনের পদক্ষেপ সার্থক হয়েছে। মাননীয় স্পিকার, আপনি অবগত আছেন যে বিভিন্ন এনজিওর নামে গরিবের টাকা লুটপাটকারী সুদখোরদের দেশি বিদেশি ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র সর্বত্র মোকাবেলা করে দেশ ও জাতির রক্ষার্থে বঙ্গবন্ধু কন্যার বলিষ্ঠ নেতৃত্বে 2024 সালে যে নির্বাচন উপহার দিয়েছেন বিশ্ব দরবারে সেটা প্রশংসিত হয়েছে। সেজন্য আমি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সহ নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। অবশেষে মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকার কিছু সমস্যা আপনার মাধ্যমে মহান যাত্রী সংসদে উপস্থাপন করতে চাই। মাননীয় স্পিকার, আপনি নিশ্চিত অবগত আছেন আমার নির্বাচনী এলাকা রংপুর জেলার সর্বত্র অবস্থিত। আমার নির্বাচনী এলাকায় 1975 পরবর্তী আমার উন্নয়ন বঞ্চিত ছিল, যদিও 1996 থেকে 2001 এবং 2008 সাল থেকে অদ্যাবধি এলাকার রাস্তাঘাট স্কুল কলেজ শেখ হাসিনা দ্বিতীয় তিস্তা সেতুর মাধ্যমে এলাকার উন্নয়ন হয়েছে। তথাপি 1975 পরবর্তী 2024 সাল পর্যন্ত স্থানীয় নেতৃত্ব না থাকার কারণে তিস্তার দুই ধারের মানুষ অন্য আসনের থেকে পিছিয়ে পড়েছে। মানুষের উন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য কোনো বড় ধরনের মেইল ইন্ডাস্ট্রিজ গড়ে ওঠেনি। বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনার যুগান্তকারী উদ্যোগ 100টি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে আমার রংপুর এক, গঙ্গাচড়া শেখ হাসিনা সেতুর বাম তীরে পশ্চিম দিকে গড়ে ওঠার কথা থাকলেও তা হয়ে ওঠেনি। যদিও আমার অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য আমি উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় 2016 সালে 283 একর জায়গার প্রস্তাবনা উপজেলা পরিষদের মাধ্যমে জেলা প্রশাসক হয়ে যথাযথ কর্তৃপক্ষ বা বেজার কাছে পাঠানো হয়েছিল। অদ্যাবধি এই কার্যক্রমের অগ্রগতি সম্বন্ধে আমার জানা নাই। তাই আমি অর্থনৈতিক অঞ্চলটি গঙ্গাচড়ার প্রস্তাবিত জায়গা প্রতিষ্ঠার জন্য হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি জাতির জনকের কন্যা ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করছি। আমার নির্বাচনী এলাকা গঙ্গাচড়া সিটি কর্পোরেশন এরিয়ার পাইপলাইনের মাধ্যমে গ্যাসের ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, গঙ্গাচড়া উপজেলা একটি শেখ কামাল আইটি সেন্টার স্থাপনের জন্য মাননীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমার এলাকা আলমবিদিতার ইউনিয়নের কুটিরঘাটে একটি ব্রিজ নির্মাণের জন্য মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমার এলাকার বড়বিল মন্থনার খেলার মাঠকে একটি স্টেডিয়াম নির্মাণের জন্য দাবি জানাচ্ছি। গঙ্গাচড়া উপজেলার চর অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের জন্য বিশেষ প্রকল্প গ্রহণ করে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। রংপুর সিটি কর্পোরেশন এলাকার 8টি ওয়ার্ডের বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়নের জন্য একটি বিশেষ প্রকল্প দাবি জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। অবশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বাংলা, জয় হোক সকলের। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় সদস্য জনাব গোলাম কিবরিয়া টিপু বরিশাল তিন কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 7 মিনিট। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তব্য দেওয়ার জন্য অনুমতি দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মহামান্য রাষ্ট্রপতি যে দিক নির্দেশনামূলক এবং উন্নয়নমূলক বক্তব্য দিয়েছেন তার ধারাবাহিকতায় আমি আমার বক্তব্য দেব। বর্তমানে বাংলাদেশ একটি ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে এবং তার কাজ চলছে। আমরা জানি বাংলাদেশের বর্তমান যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে ঢাকা শহরে, বিশেষ করে মেট্রো রেল, উড়াল সেতু, এমনকি চিটাগাং থেকে কক্সবাজার হয়ে পর্যন্ত যে রেল লাইন, এই সমস্ত হয়ে দেশের বেশ উন্নয়ন হয়েছে এবং এটি সরকার প্রশংসার দাবি রাখে। কিন্তু পাশাপাশি আমরা পত্রিকা খুললেই দেখি জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি, ডলার সংকট, ইম্পোর্ট হচ্ছে না, এই সমস্ত ব্যাপার নিয়ে জনমনে একটি বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। প্রায় গতকালকে দেখলাম মাননীয় অর্থমন্ত্রী মহোদয় বলেছেন ইতিমধ্যেই বিদেশে বেশ কিছু টাকা পাচার হয়ে গিয়েছে। যদি অর্থমন্ত্রী এটা জানেনি তবে নাম প্রকাশ করুক। আমরা চাই মাননীয় অর্থমন্ত্রী মহোদয়
যে নাম প্রকাশ করুক কারা বিদেশে টাকা পাচার করলেন। আমাদের দেশের প্রায় 1 কোটি লোক বিদেশে কর্ম করে খায়, তারা প্রতি মাসে টাকা পাঠায়। যদি 6 মাস টাকা পাচার না হয় তবে বাংলাদেশের চেহারা ঘুরে যাবে, বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এবং বাংলাদেশ সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো একটা অবস্থানে পৌঁছে যাবে। আমাদের দেশে ডলার সংকট থাকবে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের দেশের দুর্নীতির কোনো ট্রান্সপারেন্সি নাই, দুর্নীতির কোনো বিচার হয় না। বিভিন্ন দপ্তরে বিভিন্ন অফিসে দুর্নীতি নিয়ে আলোচনা হলে দেখা যায় অভিযোগ উঠলে সেই কর্মকর্তাকে অন্য দপ্তরে দিয়ে দেয়। মাঝে মাঝে দেখা যায় যে এটা একটা প্রাইস পোস্টিং এর মতো হয়ে গেছে, যেখানে ছিল সেখান থেকে অন্য চেয়ারে গেলে সেখানে দুর্নীতির অবস্থা আরো ভয়ঙ্কর। মাননীয় স্পিকার, যদি কোনো জায়গায় পেপার পত্রিকায় উঠে বড় ধরনের কোন দুর্নীতির আলোচনা হয় তখন ওই ডিপার্টমেন্টেই লোক দিয়ে একটি বিভাগীয় তদন্ত করা হয়, যার কখনো আলোর মুখ দেখে না। এখানে দাবি রাখে যে ওই ডিপার্টমেন্টের বাইরে অন্য অন্য দপ্তরের লোক দিয়ে যদি তদন্ত করা হয় তবে সঠিক তদন্ত বেরিয়ে আসবে এবং দুর্নীতি কমে আসবে। আমাদের দেশের বর্তমান মূল সমস্যা হল দুর্নীতি এবং বিচারহীনতা। মাননীয় স্পিকার, আমরা মাঝে মাঝে পত্রিকায় দেখি অনেক দপ্তর, অনেক অধিদপ্তর অনেক ভালো কাজ করেছে, অনেক প্রশংসার দাবি রাখে, মানুষ খুশি হয়, জনগণ আশ্বস্ত হয়, কিন্তু এর মধ্যে কিছু লোক আছে যারা এই কাজের ফাঁকে তারা নিজেরা নিজেদের স্বার্থের দুই একটা কাজ করে ফেলে, যা জনগণের স্বার্থ বিরোধী হয়, দেশের বিরোধী হয়। মাননীয় স্পিকার, আমাদের দেশের বর্তমান পরিস্থিতিতে কিশোর গ্যাং বলেন, অন্য অন্য যে সমস্ত জিনিস আছে এগুলির জন্য সরকারকে আরো দৃঢ় পদক্ষেপ নিতে হবে। রাস্তায় যানজট, কোনোখানে গাড়ি থামলে দেখা যাবে ভিক্ষুকের উৎপাত, রাস্তায় গাড়ি চালানো যায় না, মেইন সড়কে যানজট তো থাকে, এরপর বাই লেনে যে সড়কগুলি আছে ভিতরের দিকে সেখানে এমনভাবে যানজট সৃষ্টি হয়ে থাকে যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, কোটি কোটি টাকার তেল পড়ে প্রতিদিন, এটা সরকারের ব্যাপক ক্ষতি হয়। মাননীয় স্পিকার, আপনারা দেখি রাস্তাঘাটে ফুটপাতে ফল বিক্রি হয়, এমনকি আঙুর ফলেরও দেখা যায় যে ওখানে মাছি বসে না, ফরমালিন দেওয়া থাকে। আমরা বিশেষ অনুভূতির কারণে খুরমা ফলটি আমদানি করতে পারি, কিন্তু বাকি যে ফল এত পরিমাণ আমদানি হচ্ছে, বিদেশি বাসি পচা এবং খাবার অযোগ্য ফল আপনার রাস্তাঘাটে দেখা যায়, যা আমরা বৈদেশিক মুদ্রা দিয়ে আনি। আমার একটা অনুরোধ থাকবে যে এই সমস্ত ফলের উপরে যাতে কর দ্বিগুণ করা হয়, কয়েক গুণ কর বাড়িয়ে দেওয়া দিয়ে নিরসিত করা হয়, যাতে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হয়। মাননীয় স্পিকার, আমার এলাকায় একটি সেতু ডিপি একনেকে পাশ হয়েছে, অর্থসারও হয়েছে, প্রায় 1550 কোটি টাকার অর্থসার হয়েছে। জনগণ চায় যে অতি দ্রুত এই মিরগঞ্জ সেতুটির কাজ যাতে শুরু হয়, তাতে জনগণের ভোগান্তি কমবে। আমি 2019 সালে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি ডিউ লেটার দিয়েছিলাম 5/3/2019 এবং 25/3/2019 তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি অর্থনৈতিক অঞ্চলের জন্য একটি চিঠি দেওয়া হয়, জেলা প্রশাসকের মাধ্যমে আমাকে চিঠিটি দেওয়া হয়। আমরা জেলা প্রশাসকের মাধ্যমে ভূমি অধিগ্রহণের জন্য ব্যবস্থা নেই এবং সেখানে অধিকাংশ ভূমি সরকারি খাস ভূমি, যেখানে এক পাশে নদী, একদিকে ঢাকা বরিশাল হাইওয়ে রোড, পাশে এয়ারপোর্ট, এর মাঝখানে এই অর্থনৈতিক অঞ্চলটি অবস্থিত হতো, যেটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য অর্থনৈতিক অঞ্চল হিসাবে পরিগণিত হতো। কিন্তু একটি বিশেষ মহল তাদের স্বার্থহীন স্বার্থ চরিতার্থ করার জন্য এটিকে অন্যত্র সরিয়ে নিতে চাইল, যেখানে গেলে ভরাট লাগত, ডিসি সাহেব তখন এই অর্থনৈতিক জোনটা স্থগিত করে দিলেন, উনি আর এটা বাতিল না করে বললেন এটা আপাতত স্থগিত করে রাখি, পরবর্তীতে আবার করা যাবে। তাই সরকারের কাছে আমার অনুরোধ, এই অর্থনৈতিক জোনটি পূর্বে যে অঞ্চলটি আমরা ঠিক করেছিলাম
দুয়ারিকা নামক স্থানে যেখানে প্রচুর সরকারি জমি, সেই জায়গায় যাতে অতি দ্রুত এটার ব্যাপারে কাজ হাতে নেওয়া হয়। মাননীয় স্পিকার, আমার এলাকায় কিছু কাজ দরকার বিশেষ প্রোগ্রামে, যেমন রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, এই সমস্ত আমাদের এলাকায় দরকার। মুলাদি মেদারহাট, অর্থাৎ মুলাদি থেকে ফরিদপুরের যে রাস্তাটা, ওটাই সদস্য আর দুই মিনিট বলবেন, ধন্যবাদ। শরীয়তপুরে, মুলাদি থেকে শরীয়তপুরে জয়ন্তী নদীর উপরে দিয়ে ওই রাস্তাটা হলে ঢাকার থেকে দূরত্ব আরো প্রায় দেড় ঘন্টা রাস্তা কমে যাবে, তাই সেখানেও একটা ব্রিজ অতি দূরত্ব দরকার। মাননীয় স্পিকার, আমাদের দেশের, আমার এলাকার বিশেষ করে বাবুগঞ্জ মুলাদিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো, অনেক এলাকার থেকে ভালো, মারামারি নাই, কাটাকাটি নাই, কোনো সমস্যা নাই, মাদকেরও তেমন খোলা বাজারে বিক্রির মতো কোনো অবস্থা নাই, যা আছে খুব সাবধানে করে ধরাছোঁয়ার বাইরে। কাজেই আমার এলাকায় কিছু রাস্তাঘাট, এবং আপনারা জানেন যে ধান নদী খাল এই তিনে বরিশাল, আমার এলাকায় প্রচুর ব্রিজ কালভার্ট দরকার, শত শত কয়েকশো ব্রিজ কালভার্ট দরকার ছোট বড়। তাই আমি সরকারের কাছে আবেদন জানাবো একটি বিশেষ ডিপিপির মাধ্যমে, যাতে আমার এলাকায় কিছু রাস্তাঘাট এবং বেশ কিছু ব্রিজ কালভার্ট হয়, এই এই ব্যাপারে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমার এলাকায় যে একটা ইন্ডাস্ট্রি হলে যে এলাকাটা আছে ওখানে অন্তত 2 লাখ লোকের কর্মসংস্থান হবে, এবং এলাকাটা এত উন্নত, এত যোগাযোগ ব্যবস্থা ভালো, এখন থেকে শুরু করলে এই সরকারের আমলেই কমপক্ষে 50,000 লোকের কর্মসংস্থান হবে। মাননীয় স্পিকার, তাই সরকারের কাছে আমার আবারও আকুল আবেদন, অর্থনৈতিক অঞ্চলটি এবং মীরগঞ্জ ফেরিঘাটটি, মীরগঞ্জ ব্রিজটির কাজ অতি দ্রুত আরম্ভ করার জন্য। মাননীয় স্পিকার, আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আপনাকে এবং আপনার মাধ্যমে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রীকে যাতে আমার এলাকার দিকে দৃষ্টি নেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, জয় বাংলা। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমি এখন মাননীয় সদস্য জনাব তানবীর শাকিল জয়, ভাষাটি সিরাজগঞ্জ জ্যাক, আপনার সময় 5 মিনিট, অনুগ্রহ করে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধা নিবেদন করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালির মুক্তি সংগ্রামের মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানাই, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ 15ই আগস্টের সকল শহীদানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমার পিতামহ সাবেক প্রধানমন্ত্রী শহীদ মনসুর আলী সহ জাতীয় 4 নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানাই, 30 লক্ষ শহীদ সম্ভ্রম হামারানো সকল মা বোনের প্রতি। মাননীয় স্পিকার, আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি আপনাদের দীর্ঘদিনের সহকর্মী, বারবার নির্বাচিত সাংসদ, আমার মরহুম পিতা জননন্দিত জননেতা মোহাম্মদ নাসিমকে। মাননীয় স্পিকার, আমি আন্তরিক অভিনন্দন জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, যিনি পঞ্চমবার এবং টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশকে একটি উন্নয়নের মহাসড়কে তুলে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অটল কৃতজ্ঞতা, আমাকে মনোনয়ন প্রদান এবং তৃতীয়বারের মতো সিরাজগঞ্জ 1 আসনের জনগণের সেবা করার সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আমি আমার নির্বাচনী আসন সিরাজগঞ্জ 1-এর কাজীপুর, রতনকান্দি, বাগবাটি, সোনগাছা, মেসরা ও বহুলির জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এই নির্বাচনে 2,78,000 ভোট প্রদানের মাধ্যমে আমাকে নির্বাচিত করার জন্য। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতিকে অভিবাদন ও ধন্যবাদ অত্যন্ত বস্তুনিষ্ঠ তথ্যবহুল ভাষণ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আপনাকে অভিনন্দন জানাই দ্বিতীয়বারের মতো ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার জন্য। মাননীয় স্পিকার, এবারকার নির্বাচনটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1971 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি যেরকম মুক্তি সংগ্রামের মাধ্যমে, মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশকে স্বাধীন করেছিল, একইভাবে বিএনপি জামাতের অগ্নিসন্ত্রাস এবং দেশি বিদেশি সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিজয় হয়েছে। আমরা দেখেছি শুধুমাত্র 28 অক্টোবর
অক্টোবরের পর থেকে বিএনপি জামাত 650 যানবাহনে আগুন দিয়েছে, 17টি ট্রেনে অগ্নিসংযোগ করেছে, 23 জনের ওপর ব্যক্তিকে পুড়িয়ে মেরেছে এবং শতাধিককে আহত করেছে। মাননীয় স্পিকার, এই নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে বিপুল ভোট প্রদান করে বিএনপি জামাতের এই ঘৃণ্য রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। মাননীয় স্পিকার, স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে 27 ডিসেম্বর 2024 মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 11টি বিষয়কে প্রাধিকার দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সমাজ। মাননীয় স্পিকার, 2008 সালের নির্বাচনে দিনবদলের সনদ, ডিজিটাল বাংলাদেশ গড়ার সনদ দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের যাত্রা শুরু করেন। সেই ডিজিটাল বাংলাদেশ কিন্তু 2014 সালের নির্বাচনের আগেই দৃশ্যমান হয়ে ওঠে। 2014 সালের নির্বাচনে আমাদের স্লোগান ছিল এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। 14-15 সালে বিএনপি জামাতের সেই অগ্নিসন্ত্রাস অবরোধকে পেরিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অদম্য বাংলাদেশ কিন্তু এগিয়ে গিয়েছে। 2018 সালের নির্বাচনে আমাদের ইশতেহারের স্লোগান ছিল সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ। আমরা যদি শুধু কোভিডকালীন অর্থনীতি দেখি মাননীয় স্পিকার, সে সময়ে সারা বিশ্বের যেখানে গড় জিডিপি ছিল 3.07%, বাংলাদেশের কিন্তু 6% উপরে ছিল। 2023-24 সালে মাস্টার কার্ড ইকোনমিক ইনস্টিটিউটের প্রাক্কলন অনুযায়ী আমাদের প্রবৃদ্ধি হবে 6.3%, যেটি বিশ্বের গড় প্রবৃদ্ধির থেকে অনেক বেশি। মাননীয় স্পিকার, 2023-24 অর্থবছরে প্রথম 7 মাসে আমরা প্রায় $34 বিলিয়ন রপ্তানি করেছি, যা গত বছরের থেকে 2.5% বেশি, এবং শুধুমাত্র জানুয়ারি 2024-এ মাননীয় স্পিকার আমাদের সর্বোচ্চ $5.27 বিলিয়ন রপ্তানি হয়েছে। আমরা কোভিডের সময়ও মাননীয় স্পিকার আমাদের মাথাপিছু আয় $2,326 থেকে $2,793 উন্নীত হয়েছে, যা বিশ্বে একটি বিস্ময়। মাননীয় স্পিকার, এটি সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে। মাননীয় স্পিকার, জননেত্রী শেখ হাসিনা আমাদের যখন এবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন, সে সময় একটি ডাটা দিয়েছিলেন, যেটিকে শুধু আমরা সংজ্ঞায়িত করতে পারি শূন্য থেকে অনন্য এই বক্তব্যের মাধ্যমে। আমি একটু বলতে চাই, ভূমিহীন মুক্ত উপজেলা বিএনপির সময় ছিল 0। মাননীয় স্পিকার, আওয়ামী লীগের সময় 394, ডিজিটাল সেন্টার বিএনপির সময় 0। মাননীয় স্পিকার, আওয়ামী লীগের সময় 8,972, ইউনিয়ন ব্রডব্যান্ড সভা বিএনপির সময় 0। মাননীয় স্পিকার, আমাকে মেহরবানি করে 2 মিনিট সময় দেবেন মাননীয় স্পিকার, আওয়ামী লীগের সময় 2600, টিসিবি কর্তৃক ফ্যামিলি কার্ড বিএনপির সময় 0, আওয়ামী লীগ দিচ্ছে 5 কোটি পরিবারকে। মাননীয় স্পিকার, আমরা দেখেছি এবারকার নির্বাচনী ইশতেহারে 11টি বিষয়কে প্রাধিকার দেওয়া হয়েছে, তার মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি যে দ্রব্যমূল্য মূল্যস্ফীতি জনগণকে কষ্ট দিচ্ছে। আমরা যদি সর্বশেষ প্রান্তিকে দেখি, বাংলাদেশে খাদ্য মূল্যস্ফীতি ছিল 9.58%, যেটি বিশ্বের অনেক দেশের তুলনায় কম, যেখানে যুক্তরাজ্যে 8%, রাশিয়াতে 8.5%, নরওয়ের মতো দেশে প্রায় 9%, জাপানে 6.5%, এবং তুরস্কে 70%। মাননীয় স্পিকার, টিসিবির ট্রাক সেল এবং 1 কোটি পরিবারের পরিবারকে সহায়তার মাধ্যমে মাননীয় স্পিকার দরিদ্র এবং মধ্যবিত্ত জনগণকে কিন্তু সাপোর্ট দিচ্ছেন। খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে সহায়তা দেওয়া হচ্ছে। এক্ষেত্রে আমি একটি অনুরোধ রাখবো, রেশনিং ব্যবস্থাটা যদি আমরা চালু করি, তাহলে হয়তো আমরা জনগণকে আরো একটু স্বস্তি দিতে পারবো। মাননীয় স্পিকার, লোডশেডিং, বিদ্যুৎ সংযোগহীনতা, হাওয়া ভবনের খাম্বার অন্ধকার বাংলাদেশ থেকে জননেত্রী শেখ হাসিনা গত 15 বছরে 100% বিদ্যুতের বাংলাদেশ পরিণত করেছেন, যেটি একটি ম্যাজিক্যাল উন্নয়ন। 2008 সালে আমাদের উৎপাদন ছিল 3,267 মেগাওয়াট, যেটি বর্তমানে হয়েছে 28,566 মেগাওয়াট। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে আমরা ক্লিন এনার্জি ক্লাবে প্রবেশ করেছি। আমার নির্বাচনী এলাকায় 100% বিদ্যুতায়নের জন্য, বিশেষ করে চরাঞ্চলের বিদ্যুতায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অতল কৃতজ্ঞতা। আমাদের নির্বাচনী ইশতেহারে এবার উত্তর পশ্চিমাঞ্চলে গ্যাস সরবরাহ নিশ্চিতকরণের কথা মাননীয় প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, সেক্ষেত্রে আমার নির্বাচনী এলাকায় গ্যাস সংযোগের বিষয়টি বিবেচনার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সড়ক যোগাযোগ অবকাঠামো উন্নয়নে যদি বলি, গত 1.5 দশকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলীর তলদেশে বঙ্গবন্ধু টানেল, আমাদের সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে ইন্টারচেঞ্জ, সকল কিছু যেন রূপকথার গল্পের এক অচন্তনীয় বাস্তবায়ন। এক্ষেত্রে আমার নির্বাচনী এলাকায় একটি গুরুত্বপূর্ণ ব্রিজ রয়েছে, প্রাণের দাবি আমার এলাকার জনগণের, ভেটুয়াঘাটের ব্রিজ, এটি বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, 1 মিনিট একটু সময় দেবেন। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় 3,500 কোটি টাকা বরাদ্দ দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নদী ভাঙন থেকে রক্ষা করেছেন। জলবায়ু পরিবর্তন মোকাবেলা, পানি সম্পদ ব্যবস্থাপনার এক অনন্য মাস্টার প্ল্যান হল বদ্বীপ পরিকল্পনা 2021 সালের মধ্যে। এই সমন্বিত টেকসই নদী ব্যবস্থাপনার আওতায় বাংলাদেশের সকল চরাঞ্চলের সমন্বয়ে একটি চর উন্নয়ন বোর্ড গঠন করা খুবই জরুরি মাননীয় স্পিকার, যাতে পানি উন্নয়ন বোর্ড চরে কাজ করতে পারে। 1 মিনিট মাননীয় স্পিকার, শেষ করে দেব। মাননীয় সদস্য শেষ করুন।
মাননীয় স্পিকার, আমি বিএনপি জামাতের বিদেশ নির্ভরতা যে রাজনীতি, সেই রাজনীতির বিষয়ে শুধু একটি ছোট গল্প বলে শেষ করতে চাই। মাননীয় স্পিকার, আমরা সকলে জানি বাংলাদেশ এবং ভারতের একজন প্রখ্যাত কৌতুক অভিনেতা ছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়। আমরা ভানু বন্দ্যোপাধ্যায়ের একটি কৌতুকে শুনতাম যে উনি যখন উকিল হয়েছিলেন, একজন মক্কেল ওনার কাছে এসে বলতেন যে আমার ভাইয়ের তো ফাঁসির রায় হয়ে যাচ্ছে, আপনি কিছু একটা করেন। তখন ভানু বন্দ্যোপাধ্যায় বলতেন ওনার কাছ থেকে ফিস নিয়ে যে তোমার ভাইকে কোর্টে যেতে বলো, আমি ব্যবস্থা করব। তার ভাইয়ের যখন ফাঁসির রায় হয়ে গেল, তখন ওই মক্কেল যে ভানু বন্দ্যোপাধ্যায়কে বললেন আমার ভাইয়ের তো ফাঁসি হয়ে গেছে মাননীয় স্পিকার, এখন কি করব। তখন বলে তুমি হাইকোর্টে আপিল করো, আর আমার কাছে আরো কিছু টাকা নিয়ে এসো, আমি দেখবো। পরবর্তীতে যখন হাইকোর্টেও তার ফাঁসির রায় হয়ে যায়, তখন ভানু বন্দ্যোপাধ্যায়ের কাছে ওই মক্কেল যখন আসে, তখন ভানু বন্দ্যোপাধ্যায় ঝুলে পড়তে বল, বাকিটা আমি দেখবো। বিএনপির অবস্থা হয়েছে ওরা ঝুলতেই থাকো। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন মাননীয় সদস্য জনাব এ কে আব্দুল মোমেন, 229 সিলেট এক, আপনার সময় 7 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি বিসমিল্লাহ রহমান রহিম। আমি প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকার, আমাদের ইলেকশন কমিশন এবং তার সাথে যারা সম্পৃক্ত ছিলেন, পুলিশ বাহিনী, অন্যবিধ সবাই, এবং আমাদের দেশবাসীকে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা অভিনন্দন জানাতে চাই। কারণ তারা এক বিভিন্ন রকম প্রতিকূল পরিবেশে, বিভিন্ন রকম প্রপাগান্ডার মধ্যে, দেশে বিদেশে ষড়যন্ত্রের মধ্যেও তারা একটা সুন্দর আদর্শ নির্বাচন আমাদের দিয়েছেন, অসম্ভব সুন্দর নির্বাচন আমাদের দিয়েছেন, সেই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা। আর সেই সাথে আমি আমার এলাকাবাসীকে ধন্যবাদ দিই যে বিভিন্ন রকম প্রতিকূল পরিবেশে তারা আমাকে বিপুল বুটে দ্বিতীয়বারের মধ্যে জয়যুক্ত করেছেন, তাই তাদের প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং দোয়া। আজকের এই অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতির বাসনের উপর ধন্যবাদ প্রস্তাব দেওয়ার সময়ে আমি সর্বপ্রথমে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবার, এবং সেই চার নেতা, এবং সেই সাথে আমার 30 লক্ষ মাহবুব যারা আত্মাহুতি দিয়েছিলেন আমাদের স্বাধীনতার জন্যে। আর এই ভাষার মাসে বিশেষ করে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শুরু করি। বঙ্গবন্ধু শুধু আমাদের স্বাধীন সার্বভৌম দেশ দেন নাই, সেই সাথে তিনি আমাদের এই একটি শক্ত ভিতের উপরে রাষ্ট্র কীভাবে গঠন করা যায় তার সব ব্যবস্থা করে গেছেন। অল্প দিনের মধ্যে বন্ধুপ্রতিম প্রতিবেশী রাষ্ট্রের ছন্নগুলো দূর করেছেন, সেই সাথে আপনার 9 মাসের মধ্যে একটি সুন্দর শাসনতন্ত্র দিয়েছেন, আর তার অল্প দিনের সরকারে 136তম আপনার জাতিসংঘের সদস্য হিসাবে আমাদের অন্তর্ভুক্তি ঘটেছে, সেইগুলো সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর মতো ক্যারিসমেটিক এন্ড ডাইনামিক লিডারশিপের জন্যে। শুধু তিনি তাই দিয়ে যান নাই, সেই সাথে আগামী দিনের কিভাবে আমরা দেশ পরিচালিত করব সেই জন্য একটা স্বপ্ন দিয়ে গেছেন, সোনার বাংলার স্বপ্ন, একটা উন্নত সমৃদ্ধশালী অসাম্প্রতিক অর্থনীতি যেখানে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষাসেবা সবার জন্য নিশ্চিত হবে, তিনি আমাদের স্বপ্ন দিয়ে গেছেন। আর আমরা খুব ভাগ্যবান যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সেই বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে আমাদের সেই স্বপ্ন পূরণের অগ্রদূত। ইতিমধ্যেই আমরা বিশ্বে উন্নয়নশীল দেশের মডেল হিসাবে আপনার আস্থা অর্জন করেছি। এই কত অল্প কয়েকদিনে, গত 15 বছরে মাননীয় প্রধানমন্ত্রী যে সব অর্জন করেছেন, বিশেষ করে বলতে চাই যে 1975 থেকে 1990 সাল পর্যন্ত 15 বছরে যখন সামরিক, আধাসামরিক এবং টেকনোক্রেটিক সরকার ছিল, তখন আমাদের জিডিপির গড় প্রবৃদ্ধি ছিল 3.2, আর শেখ হাসিনার সরকারে আমরা তার দ্বিগুণের বেশি অর্জন করেছি। ধন্য শেখ হাসিনা। শুধু যে জিডিপি অর্জন করছে, পৃথিবীর মধ্যে উন্নত 3টি রাষ্ট্রের মধ্যে আমাদের বাংলাদেশ অন্যতম, যেখানে আমাদের প্রবৃত্তির হার সবচেয়ে বেশি। শুধু প্রবৃত্তি না, সেই সাথে আমাদের দারিদ্র সীমা কোথায় 42% ছিল, সেটা আর 18.7% এসেছে, এবং ধনী দেশ না হয়েও দেশের প্রায়
দেড় কোটি লোককে মাননীয় প্রধানমন্ত্রীর কারণে বিভিন্ন রকম অনুদান, সেবা এবং সস্তায় খাওয়ারও পরিবেশন করছে। এগুলোকে আমি বলি হাসিনা ইকোনমিক্স। হাসিনা ইকোনমিক্সের কারণে এই বিরাট বিরাট অর্জন, এই আমাদের 100% আপনার বিদ্যুৎ আর আশ্রয়ন প্রজেক্ট, এই গরিবের বন্ধু বলেই আপনার শেখ হাসিনার শাসিনা ইকোনমিক্সে আমাদের অর্জন এতে বেশি। আমি গত পরশু মেট্রো রেল ছড়ি, আমি আপনার কিসের থেকে মিরপুর থেকে এই মতিঝিল যাই, সেইখানে আমার বহু লোক ছিলেন মেট্রো রেলে। প্রতিদিন 2,40,000-3,00,000 লোক এই মেট্রো রেল আপনার সেবা গ্রহণ করে, সব লোক খুব খুশি, এত ভিড়ের মধ্যে সবাই খুশি। জিজ্ঞেস করলাম এত আপনি এত সুখে কেন, খুশি কেন? আমার পাশে যিনি বসেছিলেন উনি বললেন যে তার মিরপুর থেকে আপনার মতিঝিল যেতে আগে 2-2.5 ঘন্টা লাগত, তাছাড়া হয়রানি আপনার পলিউশন, আর এখন মাত্র আধা ঘন্টা লাগে। মাসে তিনি 100 ঘন্টা তার যাতায়াত বাবদ সেভ হয়। দেশের যে কিরকম একটা বিপুল পরিবর্তন, শুধু এইটা না, তার সাথে আমাদের মাইল ফলক পদ্মা সেতু, তাতে আমার জাতীয় আয় 1.3% বাড়ছে। আমি সেই জন্য সেই সাথে স্মরণ করতে চাই আমাদের বাংলাদেশি জনগণকে, তাদের চেষ্টা, বিশেষ করে কৃষক কুল এবং গার্মেন্ট ফ্যাক্টরি এবং আপনার প্রবাসী ভাইদের, তাদের প্রতি আমি স্মরণ রাখতে চাই। আমাদের উন্নয়নে তারা সহায়কের ভূমিকা পালন করেছেন। সেই সাথে আমার প্রাক্তন আপনার বড় ভাই প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের কথা স্মরণ করি, তিনি শেখ হাসিনা সরকারের হাতটাকে সবল করে শক্তিশালী করার জন্য আমাদের এই উন্নয়নের আপনার ভিত্তিমূল সৃষ্টি করেছেন। মাননীয় স্পিকার, আমি যেহেতু পররাষ্ট্রমন্ত্রী ছিলাম সেই জন্য আমাকে বলা হয়েছে সেই সম্পর্কে কিছু বলার জন্য। আমি আপনার আনন্দের সাথে বলতে চাই যে আমাদের বিভিন্ন রকম চ্যালেঞ্জ এসেছে, কিন্তু আমরা অত্যন্ত বঙ্গবন্ধু সেই পররাষ্ট্রনীতি সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নাই, আর শেখ হাসিনার সম্পর্ক যে ট্রু ব্যালেন্স আপনার ফরেন পলিসি, এটা অর্জনের মাধ্যমে আমরা আমাদের সকল রাষ্ট্র তাদের সাথে সুসম্পর্ক আপনার প্রতিষ্ঠা করেছি। আর সেই সাথে আমাদের সামনে যে চ্যালেঞ্জগুলো আসছিল, একটা চ্যালেঞ্জ কোভিডের সময় আপনার কোভিডের ভ্যাকসিন, সেটা অত্যন্ত সফলভাবে আমরা অর্জন করেছি। আরেকটি চ্যালেঞ্জ ছিল যেটা আমার ব্যক্তিগত, সেটা আমি 2012 সালে আমি আমাদের একজন খুব কম্পিটেন্ট প্রফেশনাল আপনার সায়মা ওয়াজেদকে ইউএনওতে ঢুকানোর চেষ্টা করি, ব্যর্থ হই। কিন্তু মন্ত্রী হওয়ার পরে এইরকম একটা স্পিরিট ঢুকাবো, মাননীয় প্রধানমন্ত্রী আমার রিকোয়েস্টে রাজি হন, আমরা তাকে ডাইরেক্টর, আপনি শুনে খুশি হবেন 10টি বুটের মধ্যে 8টা বুটি আমরা অর্জন করে তাকে জয়যুক্ত করেছি। মাননীয় স্পিকার, আমি পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী একের পর এক আপনার রোডম্যাপ দিয়েছেন, সেই রোডম্যাপে গুলো অর্জনের জন্য সহায়ক ভূমিকা পালনের জন্য পররাষ্ট্রমন্ত্রীর 3টি প্যাকেজ আমি চালু করি, 3টি স্ট্র্যাটেজি আমি চালু করি। একটির নাম ইকোনমিক ডিপ্লোমেসি, আরেকটির নাম পাবলিক ডিপ্লোমেসি, এবং তৃতীয়টি হচ্ছে রিজিওনাল পিস এন্ড স্টেবিলিটি। এবং এই 3টির কারণে আমি আশা করি আমার যে অত্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত কম্পিটেন্ট একজন পররাষ্ট্র মন্ত্রী নিয়োগ করেছেন, আমি আশা করব যে এই আমার পলিসি প্যাকেজগুলো উনিও আপনার পার্সিউ করবেন। ইনশাআল্লাহ আমরা আমাদের সম্পর্ক বিদেশে সব দেশের সাথে সম্পর্ক, আমাদের আভ্যন্তরীণ অর্জনগুলো অত্যন্ত সুন্দরভাবে অর্জন করতে পারবো। আর সেই ব্যাপারে ওনার যত ধরনের সাহায্য, আমাদের 2 হাত খোলা ওনাকে সাহায্য করার জন্যে। মাননীয় প্রধানমন্ত্রী স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী মুদ্রাস্ফীতি, ব্যাংকিং খাতে সংস্কার, দুর্নীতি, কর্মসংস্থান, জলবায়ু এবং প্রজেক্ট কমপ্লিশনের উপর জোর দিয়েছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। এগুলোর অগ্রাধিকারের ভিত্তিতে আমরা যাতে অর্জন করতে পারি। আমার এলাকায় সিলেটে মাননীয় প্রধানমন্ত্রী অনেকগুলো প্রজেক্ট অনুমোদন করেছেন, কিন্তু দুঃখের বিষয়ে কোনো কাজই সহজে হচ্ছে না। আমার 6 লেনের কাজ, আমার রেল লাইন অনুমোদিত হয়েছে 2-2 বার, এক নেকে পাস হয়েছে, এখনো তার কোনো কাজ শুরু হয়নি। আমার নদী খনন বন্যার পরে শুরু হয়েছিল, অল্প খনন করার পরেই এটা বন্ধ হয়ে আছে। মাননীয় স্পিকার, আমার বঙ্গবন্ধু সিলেটে ইয়াং
থাকতেও গিয়েছিলেন, পরবর্তী ছিলেন বঙ্গবন্ধু সিটি, মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন, বঙ্গবন্ধু ট্রাস্ট অনুমোদন করেছে, কাজ কিছুই হয়নি। আমার সদর হাসপাতাল বিল্ডিং তৈরি হয়ে আছে, জনবলের কারণে কোনো কাজ হচ্ছে না। আমার এয়ারপোর্ট আজকে 5-7 বছর ধরে মাত্র 20% কাজ হয়েছে। মাননীয় স্পিকার, আমার বেগম ফজিলাতুন্নেসা মেডিকেল ইউনিভার্সিটির আজ পর্যন্ত কোনো জমি অধগ্রহণ হয় নাই। আমার সেই ইঞ্জিনিয়ারিং রিসার্চ হয়নি, বন্যার পর রাস্তাঘাটের বেহাল অবস্থা দেখার দেখে আমি গত ইলেকশনে খুব দুঃখ পেয়েছি। আমি আশা করি, আমি সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস হয়েছে, সিলেট ওয়াসা পাস হয়েছে, কিন্তু সময় শেষ, 1 মিনিটে শেষ করবেন। কোনো মূর্তি অগ্রগতি হয়নি। শিক্ষাক্ষেত্র সিলেট সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে নিম্নে, এর ফলে শিশু মৃত্যু মাতৃমৃত্যু সবগুলোতে সিলেট অনেক নিম্নে আছে। এই ব্যাপারে সবাই যাতে আরো জোরদার ভূমিকা পালন করেন সেই জন্য আহ্বান জানাবো। মাননীয় স্পিকার, আমার সিলেটে আমরা গ্যাস ইদানিং অয়েলও তৈরি হচ্ছে, তৈল তৈরি হচ্ছে, কিন্তু সিলেটের মানুষ গ্যাস পায় না, গ্যাস পাইতে বড় হয়রানি হয়। আমি আশা করব যে মাননীয় প্রধানমন্ত্রী যে সুন্দর ভবিষ্যতের আমাদের স্বপ্ন দেখিয়েছেন, আমরা এটা অর্জন করতে পারবো যদি আমরা সবাই একাগ্র চিত্তে যে কাজগুলো শুরু করেছি সেই জানি অন টাইম কমপ্লিশন হয়, সেই আশাবাদ ব্যক্ত করে আপনাকে ধন্যবাদ দিয়ে অধিক সময় দেওয়ার জন্যে, আর বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর এই স্বপ্ন যাতে আমরা অর্জন করতে পারি সেই সেই আশা রেখে আমি একে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় সদস্য দ্বারা শরীফ আহমেদ, 147 ময়মনসিংহ 2, আপনি বলবেন 5 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সর্বপ্রথমেই স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, স্মরণ করছি 1975 15ই আগস্ট ঘাতকের বুলেটের নির্মম আঘাতের শাহাদাত বহনকারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সহ জাতির পিতার পরিবারের সকল সদস্যবৃন্দকে স্মরণ করছি। জাতীয় চার নেতা সহ